আচ্ছা, নমস্কার। মুদ্রার লাইভ পেজে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে পেয়েছি আমাদের পরম সৌভাগ্য, আমাদের বাংলা ভাষা সাহিত্যের সর্বজনমান্য একজন স্কলার এবং একজন এই সময়ের তথা আমাদের বাংলা ভাষার একজন গৌরব বলা যায় সেই রকম একজন গদ্য শিল্পী, একজন গবেষক। তার গবেষণার ক্ষেত্র যেমন অবতলের বিভিন্ন দিক ঘিরে, তেমন রবীন্দ্রনাথ তার আলোচনার এক অন্যতম কেন্দ্রবিন্দু। এবং আজকে আমরা শুনবো মূলত রবীন্দ্রনাথের গান নিয়ে, তার যে একেবারে শুরুর থেকে তার বীক্ষণটা কেমন, এবং আমাদের যে মুদ্রার যে একটি পরবর্তী সংখ্যা সেটি রবীন্দ্রনাথের গান নিয়ে। তো স্যার, সেক্ষেত্রে আমাদের একটা অন্যতম অনুপ্রেরণা, তো সেই সারা কৃষ্ণনগর, সারা নদিয়া এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে অপেক্ষা করছে যে শ্রী সুধীর চক্রবর্তীর কথা শুনবে বলে। আজকে আমরা কোনো কথোপকথন বা কোনো আলাপচারিতায় যাব না, স্যার নিজেই বলবেন, আমরা শুনবো। শ্রী সুধীর চক্রবর্তীকে এবার আমরা আমন্ত্রণ জানাই। আমি আমার কাজ হবে শ্রোতার ভূমিকায় থাকা, স্যারই বলবেন। আসুন আমরা তার কাছে শুনে নিই রবীন্দ্রনাথের গান বিষয়ে তার কথা। সবাইকে নমস্কার করে আমি আরম্ভ করছি। আজকে এখানে যে আমি এসেছি তার প্রধান কারণ হচ্ছে মুদ্রা পরিবার, তারা আমাকে সুযোগ দিয়েছে কিছু কথা বলার জন্য। আর সেই সঙ্গে তারকনাথ সরকার ট্রাস্ট, তারা ওই সঙ্গে জড়িত, এবং সেন্ট্রাল ক্লাবের ঠেক, সেখানকার ছেলে মেয়েরাও আমার উৎসাহী শ্রোতা। আরো তো অগণিত অনেকেই রয়েছেন যারা যোগাযোগ করেছেন, আমার প্রাক্তন ছাত্রছাত্রীরাও অনেকে চেয়েছেন। তা আমার বলার কথাটা এই যে রবীন্দ্রনাথের গানটা আমার জীবনে কিভাবে এলো, প্রথমে বলে রাখি যে আমার আমার জীবন বলতে যেটা বোঝায় আমার গড়ে ওঠার বয়স, স্কুল জীবন সেটা 40-এর দশক, এবং তার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে। আমরা কৃষ্ণনগর শহরে এসেছি 1942 সালে, তার আগে ছিলাম শিবপুর হাওড়ায়, তারপর দীঘিনগর গ্রামে ছিলাম 1 বছর। সেখান থেকে কৃষ্ণনগর শহরে আমার বাবা বাড়ি কিনে আসেন, আমরা এখানে চলে আসি। এখানেই আমার স্কুল কলেজ, এবং এখানে দীর্ঘকাল আমি অধ্যাপনাও করেছি কৃষ্ণনগর সরকারি কলেজে। কাজী কৃষ্ণ নাগরিক বলতে যা বোঝায় আমাকে অনেকে তাই বলেন, তার গাত্রবর্ণ থেকেও সেটা প্রমাণ হয়। প্রমথ চৌধুরী মশাই প্রথম নিজেকে কৃষ্ণ নাগরিক বলেছিলেন, সেই হিসেবে আমিও নিজেকে তাই গর্বিত হয়ে বলি যে আমি কৃষ্ণ নাগরিক। তবে আমাদের অনেকের মতোই টেল অফ টু সিটিজ, কৃষ্ণনগর এবং কলকাতা, এ দুজনেই আমায় লালন করেছে একসঙ্গে, কারণ জীবনের অনেকটা অংশই কলকাতায় ছিলাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এবং কলকাতার যে সাংস্কৃতিক আবহ 50-এর দশকে, সেই যে সমুন্নত একটা সময় যেখানে সৌম্যমিত্র, যেখানে সত্যজিৎ রায়, যেখানে সুচিত্রা মিত্র, যেখানে কণিকা বন্দ্যোপাধ্যায়, যেখানে রাজেশ্বরী দত্ত সবাই গাইছেন, নীলিমা সেন, যেখানে বঙ্গ সংস্কৃতি সম্মেলন হচ্ছে, যেখানে অত্যাশ্চর্য টপ্পা গান শোনা যাচ্ছে, ভালো কীর্তন শোনা যাচ্ছে, সেই সময়কার কলকাতায় আমরা কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন কাটিয়েছি। তো আর আমার সহপাঠীরা সবাই প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন ছাত্র, আমি কৃষ্ণনগর কলেজের প্রাক্তন ছাত্র, কাজে আমাদের মধ্যে একটা বেশ তরঙ্গগত মিল বেশ ছিল। এখন কথা হচ্ছে যে রবীন্দ্রনাথের গান সম্পর্কে প্রথমেই যেটা মনে হয় যে ওই দাসের দেশের রাজপুত্রকে রানী মাঝিরা বলেছিলেন যে তোমার হচ্ছে অভাবেরই অভাব, এখনকার জীবনে এই অভাবের খুব অভাব হয়েছে, সবকিছু পাওয়া যায়। এখন আমার পাশেই যেমন তমাল বসে আছে, আমার স্নেহভাজন, ও আমাকে প্রশ্ন করছে, ওর সঙ্গে নীতি নিয়মিত কথাবার্তাও হয়, ওর জীবন আর আমার জীবন তো একদম অন্য মেরুর, কারণ আমি যে সময় বড় হয়েছি সে সময় তো জন্মায়নি। এখন কথা হচ্ছে যে ওরা সব পেয়ে গেছে, ওরা এখন ইচ্ছে করলেই একটা ইউটিউব খুলে বা যে কোনো একটা জায়গায় গিয়ে রবীন্দ্রনাথের যে কোনো গান শুনতে পারে, শুধু একজনের নয়, বিভিন্ন রেন্ডারিং যাকে বলে, একজন একটা বিখ্যাত একটা একটা বিশিষ্ট গান প্রায় 7 জন কিভাবে গেয়েছে পরপর শোনা যায়, সেরকম যন্ত্র হয়েছে। আমরা তো সব কিছুই শুনতে পাইনি, এবং 40-এর দশকে রবীন্দ্রসঙ্গীতের জগৎটা প্রায় একদম আচ্ছন্ন ছিল, শান্তিনিকেতন একটা ব্যাপার, খাইটা কলকাতা, কৃষ্ণগড়ে তার খুব ছিটে ফোঁটা চুঁইয়ে এসছে কি আসে,
কাজে আমি যেটা সে সময়কার কথা বলছি, 1942 সালের পরবর্তীকাল, যখন স্কুলে পড়ছি, ক্লাস 6-7 পড়ছি, দেশের স্বাধীনতা আসবো আসবো করছে, সেই সময়টা রবীন্দ্রসঙ্গীত ব্যাপারটা সঙ্গে আমাদের সঙ্গে যেভাবে আসে, তো মনে পড়ে যে এখানে মিউজিক সেলুন বলে একটা দোকান ছিল হাই স্ট্রিটে, সেখানে নানান শাহ বলে এক ভদ্রলোকের একটা দোকান ছিল, তিনি গ্রামাফোন রেকর্ড বিক্রি করতেন। সেই দোকানটার সামনে আমি দাঁড়িয়ে থাকতাম ছোটবেলায়, এবং হাফ প্যান্ট পরা হাফ শার্ট পরা একটা ছেলে, খুবই মেয়েরা, খুবই সত্যহীন, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান হচ্ছে, একজন জগাদা বলে একজন ছিলেন, তিনি গান বাজাতেন, মধ্যে দাঁড়িয়ে এসে বলছেন এইটা বাজান ওইটা বাজান, সে বাজাচ্ছে, একটুখানি বাজলো তুলে ফেললো, না এটা না। তার ফলে আমি জীবনে প্রথম যে রবীন্দ্রসঙ্গীত শুনি ওইভাবে, আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হায় বুঝি তার খবর পেলে না, অনিকা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রেকর্ড, এবং রবীন্দ্রনাথের তত্ত্বাবধানে বেরিয়েছিল তার জীবিত কালে। এই রেকর্ডটা আমি জীবনে প্রথম শুনি, কিন্তু এই এক লাইন শোনার পরেই জগাদা তুলে নিলেন, কারণ খদ্দের বলেন এটা চলবে না, সে জায়গাটা অন্য গান দেওয়া হলো ইসলামী গান একটা, এই সুন্দর ফুল এই সুন্দর ফল আর মিঠে নদীর পানি খোদা তোমার মেহেরবানি, সেই গানটা ভালো লেগে গেল মোড়ল মশাই, তিনি কিনলেন। কিন্তু কণিকা বন্দ্যোপাধ্যায় এই আমার প্রাণের মাঝে সুধা আছে চায় চাও কি, এই আশ্চর্য সংকেতটা আমার মনে খুব ভালো লোক তুলে ধরো, তাই তো পরের লাইনটা কি আশ্চর্য কথা, তো প্রাণের মাঝে সুধা, এই রবীন্দ্রনাথের একটা ঝলক রবীন্দ্রসঙ্গীত সেই আমার প্রথম আমার কাছে এলো। তারপরে পঙ্কজ কুমার মল্লিক সেই সময় সঙ্গীত শিক্ষার আসর খুলতেন রেডিওতে রোববার 9:30 সকালে, সেই রেডিও তো আমার বাড়িতে নেই, আমি এসে ওই হাই স্ট্রিটে একটা দোকান ছিল শ্যামবাজার ইলেকট্রিক হাউস, সেখানে একটা অ্যাম্প্লিফায়ারে রবীন্দ্রসঙ্গীত ওই রেডিওটা বাজত, তা সেখানে গিয়ে অনুরোধ করার ফলে ওই পঙ্কজ মল্লিকের সঙ্গীত শিক্ষার আসরটা তিনি খুলে দিতেন করুণা করে, সেখানে পঙ্কজ মল্লিক গান শেখাতেন, যেমন ধরা যাক বললেন পেন্সিল দিন কাগজ দিন লিখুন, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শপথি, এই গানটা তিনি ডিকটেট করলেন, 20 মিনিট ধরে গানটা লেখা হলো কপি করা, আমি তো আমার কাছে তার খাতাও নেই পেন্সিলও নেই দাঁড়িয়ে আছি, দেখ আমি মনে মনে তুলে নিলাম, এবার গানটা উনি শেখাতে শুরু করলেন, তার গানে তো 4টি অংশ, অস্থায়ী তারপরে অন্তরা তারপরে সঞ্চারিত বা ভাবুক, ফোর্থ পার্ট, 4টে পার্ট শেখাতে 4 সপ্তাহ লাগতো, আর তার সামনে শিক্ষার্থীরা বসে থাকতো তারও সঙ্গে গাইতো, পঙ্কজ মল্লিক সুর দিন বলে সুর লাগাতেন, এইভাবে গান এইভাবে গান স্ক্যান করে করে স্ক্যান করে করে গানটা শেখাতেন, ফলে 1 মাসের চেষ্টায় হয়তো একটা রবীন্দ্রনাথের গান শেখা গেল, এইভাবে খুব সামান্য দু একটা সঞ্চয় তখন আমার হয়েছে, তখন ক্লাসের ছাত্ররা আমার খুব কি বন্ধু, তারা আমার গান শুনতে খুব ভালোবাসত, তারা করতো কি আমাকে গানটা শুনবো গানটা গা, আর তারা টেবিল বাজিয়ে তাল তাল দিত, তবে বেশিরভাগই সিনেমার গানের আকর্ষণটা বেশি ছিল, তখন হিন্দি সিনেমার খুব যুগ, তখন না আমরা চিত্রমন্দির সিনেমা হলে গিয়ে তারা টিকিট কেটে দিত 3 আনা দামের সেকেন্ড ফোর্থ ক্লাস টিকিট, সিনেমাটা বার কয়েক দেখার পর গানটা তুলে দিতাম, তখন একটা 4-5 দামের বই পাওয়া যেত সিনেমার বই, পুরো গল্পটা দেওয়া থাকতো, তারপর লেখা থাকতো পর্দায় দেখো, তার পেছনে গানগুলো থাকতো, সেই গানের বাণীটা ওখান থেকে পেয়ে গেলাম, এইবার 3 বার দেখে ওই ওরা আমার পেছনে খরচ করতো, 3 বার দেখে গানটা তুলে দিলাম, এবার আমার কাজ হচ্ছে ক্লাসে তাদের শোনানো, এইভাবে আমার মাস্টারমশাইদের কাছে চলে গেল ওই খবর যে গান গাইছে, স্কুলে যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে আমার মনে আছে ক্লাস 7-এ পর্যন্ত, 1947, সেই সময় আমাকে মাস্টারমশাই ডেকে বললেন এটা গান করো তো দেখি, তার কোনোদিন মাস্টারমশাইদের সামনে গান করবো ভাবিনি, যা হোক টিফিন পিরিয়ড মাস্টারমশাই সব বসে আছেন, আমি গাইলাম একটা গান, পীযূষ রায় বলে আমার এক সহপাঠী ছিল সেও গাইলো, এবার মাস্টারমশাই সব বললেন এই দুটো ছেলেকে দিয়ে এবার প্রাইজ ডিস্ট্রিবিউশনে উদ্বোধন সঙ্গীত এবং সমাপন সঙ্গীত গান হবে, কে শেখাবে, তখন ঠিক হলো শিবনাথ মুখোপাধ্যায় বলে আমাদের এখানে গেছিলেন শিবুদা চাষাপাড়ার মানুষ, তিনি ওই রেডিওতে নবাগতর আসরে দুটো গান গিয়েছিলেন, সেজন্য সবাই খুব সম্ভ্রম করতো, বেতার শিল্পী বিশাল ব্যাপার, শিবুদা এসে বললেন আমি তোমাদের দুটো গান শিখিয়ে দেবো, সেই আমি প্রথম রবীন্দ্রনাথের অখণ্ড গান শুনলাম, গানটা হচ্ছে ভেঙেছ দুয়ার এসেছে জ্যোতির্ময় তোমারই হোক জয়, তুমি বোধন সঙ্গে, সমাপনটা হচ্ছে শুভ কর্মপথে ভালো নির্ভয় গান, এই দুটো অখণ্ড গান সেই প্রথম জীবনে শুনতে পেলাম এবং শিখতেও পেলাম, তো শিবুদার কারিগরি এইটাই, উনি ওই তার মধ্যে জীর্ণ আবেশ কাঠ সুকাঠোর ঘাতে এরপরে একটা লম্বা তান মারলেন, নেমে মাস্টারমশাই বলেন যে নতুন তান দিলাম ভালো লাগছে, তারা বলেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে, আমি তখন জানতাম না রবীন্দ্রনাথের গানে তান দেওয়া নিষিদ্ধ,
রবীন্দ্রনাথের গান শুনতে কিছুই তো জানতো না, তা সেই ভিন্ন আবেশ কাঠ সুকঠোর হাতে ওদের টান দিয়ে আমরা গান প্র্যাকটিস করলাম। তারপর যেদিন প্রাইজ সেরিমনি হবে, তা মঞ্চ হলো এবং ধুতি দিয়ে সব সাজানো চারদিক ঢাকা, আমরা হারমোনিয়ামের পেছন দিকে, ধুতির পেছন দিকে নেপথ্যে বসে সুবিধা হারমোনিয়াম বাজাচ্ছেন, আমরা সামনে দুজন, আমি আর পীযূষ গান গাইলাম এবং ভয়ে ভয়ে সেই প্রথম রবীন্দ্রনাথের গান গাইলাম, না জেনে যে রবীন্দ্রনাথের গান জিনিসটা কি। তারপরে কৃষ্ণগড়ে একজন বিখ্যাত সঙ্গীতের পণ্ডিত ছিলেন, বিশেষজ্ঞ, তার নাম অভিনাথ সান্যাল, তার ছেলের নাম ছিল সচ্চিদানন্দ সান্যাল, আমরা ডাকতাম লোটন দা। তা পরের বছর যখন গান শেখার প্রশ্ন উঠলো, মাস্টারমশাই লোটন দাকে ডেকে বলেন যে একে দিয়ে একটা গান শিখিয়ে দাও তো, এ গাইবে, সেবার আমি সোলো গাইবো। লোটন দা আমাকে নিয়ে গেলেন পোস্ট অফিসের মোড়ে লালবাড়িতে, লালন সান্যালের বাড়ি এটা, সেখানে গিয়ে বেণু দাশগুপ্ত বলে এক ভদ্রমহিলার কাছে আমার নিয়ে গেলেন। বেণু দাশগুপ্ত শান্তিনিকেতনের একজন প্রাক্তন ছাত্র, তার দিদি অনিয়া দাশগুপ্ত ছিলেন কৃষ্ণগড় লেডিকা ম্যান স্কুলের হেডমিস্ট্রেস। বেণু দি আমাকে আমরা লক্ষ্মী ছেঁড়ার দল বলে একটা গান শেখান। প্রথম যেটা লাগলো আশ্চর্য, বেণুদির ঘরটা চমৎকার সাজানো এবং শ্রীনিকেতনের পর্দা টাঙানো চমৎকার, একটা ছোট্ট পেতলের ঘটে খুব সুন্দর একটা কদম ফুল। আমি তখন বুঝলাম যে রবীন্দ্রনাথ গান ব্যাপারটা হচ্ছে খুব শান্ত, শোভন, শালীন, সুন্দর। বেণুদিকেও দেখতে বেশ ভালো, বেশ চাঁপা ফুলের মতো গায়ের রং, একটা সাদা শাড়ি পরে দেন, চোখে একটা সোনালি ফ্রেমের চশমা, মানানসই, তিনি শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী। আমাকে গানটা শেখালেন, সেই আমি এটা পুরোপুরি রবীন্দ্রিক গান, এবার একজন রবীন্দ্রিক শিষ্যের কাছে শিখলাম এবং আমরা লক্ষ্মী ছেঁড়ার দল গানটা তারপরে গাইলাম, মানে আমাদের স্কুলের অনুষ্ঠানে গাইলাম, সবাই খুব ভালো করলো। আমার মনে হলো যে শিবুদার গানের পর এই যে বেণু দাশগুপ্তর কাছে গান শিখলাম, বেণুজি, এই যে প্রকৃত রবীন্দ্রনাথের গান, যার গায়কি বা গাইবার কৌশলটা একেবারে রবীন্দ্রিক এবং শান্তিনিকেতনের ঘরানা, তখন আমি সচেতন হলাম একেই বলে রবীন্দ্রনাথের গান। এই করতে করতে আমার স্কুল জীবন কেটে গেল, কলেজে উঠলাম, কলেজে যখন পড়ি তখন আমার বন্ধুরা সব তো চারিদিকে রটিয়ে দিল যেন গান গাইতে পারি। তা তখন কলেজের রিউনিয়ন হচ্ছে, আমার বাবা আমাদের কলেজের কৃষ্ণগড় গভর্নমেন্ট কলেজের প্রথম যুগের ছাত্র, 1904 সালে উনি কৃষ্ণগড় কলেজ থেকে এফএ পাশ করেছিলেন, আর আমি তখন 51 সালে ফার্স্ট ইয়ারে পড়ি। তার সেই অনুষ্ঠানে প্রথমেই যিনি ঘোষক অর্থাৎ বললেন যে আমাদের প্রাক্তনতম ছাত্র রমাপ্রসাদ চক্রবর্তী কে মঞ্চে ডাকছি, উনি একটা আবৃত্তি করবেন। তো আমার বাবা উঠে বললেন যে আমরা স্কুল এখানে যখন পড়তাম তখন সাহেবের কাছে পড়েছি, তো আমি সেই ব্রুটাসের স্পিচ এখানে শোনাচ্ছি বলে উনি শেক্সপিয়ারের ব্রুটাসের স্পিচ শোনালেন। সবাই খুব ধন্য ধন্য করলো, আমিও খুব খুশি। এমন সময় সেই অ্যানাউন্সার অনুতোষবাবু তিনি বলে বসলেন, এইবার ওর ছোট ছেলে সুধীর চক্রবর্তী আমাদের ফার্স্ট ইয়ারের ছাত্র, সে গান গাইবে। আমি তো কি আশ্চর্য, সে কি বাবার সামনে গান, জীবনেও গাইনি। উঠলাম মঞ্চে, উঠে টেবিলটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্তি আমার ক্ষমা করবো, ওই গানটা গাইলাম। কি করে গানটা শিখেছিলাম জানি না, বোধ হয় রেকর্ড থেকেই হবে, তখন ওই রেকর্ড থেকে গান তোলার একটা নেশা ছিল, কোথাও পেলে একটা গান শিখে ফেলতাম। খুব কষ্ট হতো, কিন্তু গানের মানি জানি না, লিখে নিচ্ছি, গীতবিধান বলে কোনো বই আছে জানি না, স্বরবিধান বলে কোনো জিনিস আছে বলে জানি না, এই করতে করতে কলেজ শুরু হয়ে গেল। কলেজ যখন পড়ি থার্ড ইয়ারে পড়ি মনে আছে, কলেজে একটা রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা সেবার হয়েছে, অমিয় সান্যাল মশাই যে জাজ হিসেবে সে বসে, আমি নাম দিইনি, কারণ আমার আমার গান গানের যিনি মাস্টার মশাই রবীন্দ্রবাবু মুখোপাধ্যায়, যার কাছে আমি অনেক কিছু গান শিখি, তিনি তো রবীন্দ্রনাথের গান গাইতেন না, তিনি দ্বীপের ছাত্র ছিলেন, কাজে দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, অতুল প্রসাদ, হিমাংশু দত্ত, এইসব গান শিখতাম। আর উনি বারবার পই পই করে বলতেন রবীন্দ্রনাথের গান গেয়ে, রবীন্দ্রনাথের গানে তো কোনো কৌশল নেই, একজন কাটা কাটা মতো দরকার, তা আমি শুনি, শুনতাম কিন্তু কিছু বলিনি। এইবার রবীন্দ্রনাথ বলেছিলেন যে তুমি সঙ্গীত পরিচালকের নাম দিও না, কারণ আমি তো বিচারক থাকবো, তা আমি তখনকার সব নৈতিক সততা ছিল, আমি নাম দিলাম না, হয়ে গেল। বুলবুল গোটা উঠতে বলে একটি মেয়ে আমাদের পড়তো সেকেন্ড ইয়ারে, সে আমাদের প্রিন্সিপালের মেয়ে, দেখা গেল সে ফার্স্ট হয়েছে, সবাই খুব বিক্ষুব্ধ হয়ে উঠলো, হ্যাঁ প্রিন্সিপালের মেয়ে বলে তাকে ফার্স্ট করা হয়েছে। আমাকে বলো তুই একটা কিছু কর, আমি আর কি করতে পারি, আমি হাই স্ট্রিট দিয়ে যে যেতে অনুসন্ধানের 22 মুখে দাঁড়ালাম, সবাই খুব ভীত হতো তাকে দেখলে, বিশিষ্ট মানুষরা গিয়ে তার সঙ্গে আড্ডা মারতে শুনতে পারে, মহাপণ্ডিত আমাদের কলেজের অধ্যাপকরাই তার সঙ্গে বিশেষভাবে আড্ডার সঙ্গে ছিল।
আমি ভয়ে ভয়ে ঢুকে পড়লাম, বলেন কি ব্যাপার, বসুন বসুন। হ্যালো আমাকে আপনি বলবেন না, আমি ফার্স্ট ইয়ারে পড়ি, ওসব কোনো দরকার নেই, বলুন কি ব্যাপার। হ্যালো আজকে যে আপনি প্রতিযোগিতায় গেলেন বিচারক হয়ে, যে মেয়েটাকে ফার্স্ট করলেন সে ঠিক হয়েছে, ওর কেন তোমার আপত্তি কি, আপনার আপত্তি কি? হ্যালো গানটা তো ঠিক সুরে হয়নি, কি করে বুঝবেন ঠিক সুরটা কোন জিনিস? হ্যালো যে স্বরবিধানের সুর উল্টা হয়ে গেল, স্বরবিধান তো ঠিক, আপনাকে কে বলবো, তখন এই পড়ি থার্ড ইয়ারে অত তো জ্ঞান বুদ্ধি হয়। আমি বললাম যে সবাই তো জানে স্বরবিধানটা আমি মানব, ওটা দীনু ঠাকুরের করা স্বরলিপি, দীনু ঠাকুর তো রবীন্দ্রনাথের গান নিজের মতো করে নিতে হবে, তাই তাই। আচ্ছা আপনি আমাকে বলতে আসলে যে কথা বলতে একটা গান গাইতে পারেন? তা পারি, তখন তো নির্লজ্জ ছিলাম কম বয়স, গেয়ে দিলাম একখানা গান আমার নিষিদ্ধ রাতের বাবন ধারা, পিয়াস পর্দার বিষয়। শুনলেন মন দিয়ে, শুনে বলেন বাহ আপনার কণ্ঠটি তো ভালো, গানটা জানেন না দেখছি দাদা। এবার আমি আপনাকে গানটা শোনাই বলে একটা এসরাজ পাল্ট করে তাতে সুর লাগিয়ে গান ওই গানটাই গাইলেন সম্পূর্ণ অন্যরকম করে। বলেন কিরম লাগলো? ভালো লাগলো, কিন্তু একটু অন্যরকম, বললো এটা কিন্তু আপনার স্বরবিধানের সঙ্গে মিলবে না, কি ব্যাপার? এটা আমি রবীন্দ্রনাথের কাছে নিজেটা শিখেছি, শিখি হ্যাঁ, আমি তো শান্তিনিকেতন ছিলাম, আমি তো সঙ্গীত ভবনের অধ্যাপক ছিলাম, রবীন্দ্রনাথ আমাকে নিজে গান শিখিয়েছে, তারপর ওখানে আমি মনিবনা হলো চলে এলাম, তবে গানটা ওরকম আপনি যেরকম বলছেন ওরকম, তাহলে কি হবে, কিছু করার নেই, এটি চালু হয়ে গেছে দীনেন্দ্রনাথের স্বরলিপি স্বরবিধান, অনেক ভুল টুল আছে, যাকে সে আপনার অনেক বয়স পয়সা নিয়ে আপনার মাথা ঘামাতে, আমি আর মাথা ঘামালো না, তো বুঝলাম যে রবীন্দ্রনাথের গান অসাধারণ জিনিস, কিন্তু বিতর্ক খুব সহজে লোকে নিচ্ছে, এদিকে গোবিন্দবাবু আমাকে শেখাচ্ছেন যে রবীন্দ্রনাথের গান কেউ না টান টান দেওয়া যায় না, আমি তখন রবীন্দ্রনাথের গান শুনতে কোনো ইতিহাসই জানি, দু একটা গান শিখেছি মাত্র, হয়তো স্টক সারা জীবনের মধ্যে 10 খান, খাতায় লেখা আছে গান কথা, গীত বিধান করে বইটা জীবনে দেখিনি, স্বরবিধানের কথা বললাম পরে, স্বরবিধান কত এইবার কলেজে এসব ছিল না, এইবারটা আশ্চর্যের কথা, সেটা হচ্ছে এই যে কলেজে অনার্স করলাম এবং কলকাতায় গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ ক্লাসে ভর্তি হলাম, এইবার কাজের কাছে পড়েছি, ধরা যাক এখানে পণ্ডিত চিন্তারাম চক্রবর্তী, ভবতোষ দত্ত, শান্তিনিকেতন অধ্যাপক ছিল, সুধাকর চট্টোপাধ্যায়, দীনানন্দ ঠাকুর, ভালো ভালো পণ্ডিত লোকসভা পড়াতেন, তারপরে ইংলিশে গৌরীপ্রসাদ ঘোষ ছিলেন খুব ভালো ভালো পড়াতেন, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে গেলাম বাংলায়, তখন সেখানে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, শশীভূষণ দাশগুপ্ত, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রমথনাথ বিশি, হরপ্রসাদ মিত্র, বিরাট বিরাট সব বাঘা বাঘা লোক পড়াতেন আমাকে, কিন্তু আমি যে দুঃখের সঙ্গে বলছি সেটা আগে এতখানি বয়সে এসে, যে আমি সমগ্র কলেজ জীবনে সমগ্র বিশ্ববিদ্যালয় জীবনে কখনো কোনো অধ্যাপকের মুখে রবীন্দ্রনাথের গান বলে কোনো কথা, অর্থাৎ তখন রবীন্দ্রনাথ সবাই কবি বলেই মানতেন, তখন দুজনকে বই খুব পাঠ্য ছিল, একটা বই হচ্ছে রবীন্দ্র কাব্য প্রবাহ, রবীন্দ্র নাট্য প্রবাহ, দুটোই প্রমথনাথ বিশি, একটা ছিল রবীন্দ্র সাহিত্যের ভূমিকা নিহার রঞ্জন রায়, তখন রবীন্দ্রশী চারু বন্দ্যোপাধ্যায়, এরকম কয়েকটা বই ছিল তা আমরা সবাই পড়তাম, এবং রবীন্দ্রনাথ বলতাম কবি বোঝা হতো, কবি রবীন্দ্রনাথ বিশ্বকবি, এবং তিনি যে খুব ভালো গান লিখতেন তার যে প্রায় 2000 গান আছে, এটা কেউ ক্লাসে কোনোদিন বলেননি, আমি সারা জীবনে কোনোদিন শুনিনি, আমি ছাত্র যে রবীন্দ্রনাথের গান একটা বিষয় এবং সেটা একটা ভাববার বিষয়, সেটা অনেক পরে ভাবলাম যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন যেটা হলো গান শোনার অভিজ্ঞতাটা, এটা আগে কখনো হয়, যেমন বন্ধুদের সঙ্গে ব্রাহ্ম সমাজে যেতাম কর্নওয়ালিস স্ট্রিটে, সন্ধ্যেবেলা খুব একদম শান্ত নীরব একটা ঘর, সেখানে কিছু ব্রাহ্ম সমাজের ভক্তরা বসে আছে, সুবিনয়রা গান গাইছে, তখন সুবিনয়ের যৌবন কাল, তিনি অসামান্য সুন্দর গান গাইতেন, শ্রোতা ছিল কিন্তু মাত্র 10-15, তার কাছে একদম শুদ্ধ রবীন্দ্রনাথের সঙ্গীত যাকে বলে শুনলাম, তোর কানে গলায় তোলা তো অসম্ভব, কারণ অত্যন্ত শুদ্ধচারী গায়ক, এবং তার ভেতরকার যে কাজ টাজ, যে সমস্ত মীর মুরগির কাজ, যে সমস্ত কি বলবো যে স্বরক্ষেপণের কৌশল, এসবগুলো বুঝতাম যে সাংঘাতিক ব্যাপার হচ্ছে, এটাই থাকে রবীন্দ্রনাথের সঙ্গে। তারপর যখন সভায় যাচ্ছি সেখানে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনছি, তারপরে হয়তো দ্বিজেন্দ্র মুখোপাধ্যায় শুনছি, তারপর সুচিত্রা মিত্রের সামনাসামনি গান শুনি, তখন সুচিত্রা মুখোপাধ্যায়, তারপর কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান, নীলিমা সেনের গান, রাজেশ্বরী দত্ত গান, সব কলকাতার সামনাসামনি যাকে দায়িত্ব এখন বলে, ওরা বিভিন্ন অনুষ্ঠানে সে গাইতেন, বিভিন্ন কলেজে হতো, পঙ্কজ মল্লিক করার আগে শুনলাম যে বঙ্গবাসী কলেজে গান করবে, শুনে চলে গেলাম ছুটে, পঙ্কজ মল্লিক গান করছিলেন দেখে আশ্চর্য লাগলো, ধুতি পাঞ্জাবি পরা হারমোনিয়াম নিয়ে,
কাজ করছেন, গানটা যেখানে থামছে, যে স্বরে থামছে, সেখান থেকে আর পরের গানটা ধরে নিচ্ছে, কোনো খাতা টাতা দেখার ব্যাপার নেই, একতারা 20 খাতা গান গাইবেন, উঠে পড়ে অসামান্য ব্যাপার। হারমোনিয়াম পাশে কিচ্ছু দেখলাম যে কলকাতা শহরে তখন ওই গান মানে হচ্ছে হারমোনিয়ামের প্রভুত্ব, গায়কের গলা, তার মেলোডি, তার অসম্ভব ব্যক্তিত্ব। পঙ্কজ মল্লিকের গান শুনে বুঝলাম রবীন্দ্রনাথের গানে একটা ওজস্বিতা আছে, গান করতেই যাচ্ছে, সেটা তার গলাতেও ছিল। সুচিতা মিত্র তখন আবার এই আমরা থাকতাম ওয়েলিংটন স্কোয়ার হোস্টেলে, এবার ক্লাসে পড়ি হোস্টেলে, ওই সামনে ওয়েলিংটন পার্কে রোজই রাজনৈতিক সভা হতো বামপন্থীর, সেখানে সুচিতা মিত্র এসে মাইকটা হাতে করে ধরে খালি গলায় আমার এই বাঁধ ভিতরে বাঁধন কি তোদের আছে যখন গাইছেন, রোগা পটকা একটা মহিলা পার্শ্ব ধাপধাপে কি সুন্দর গাইছেন, কি তেজ গানে, কিন্তু শ্রোতারা সব বেশিরভাগই হিন্দুস্তানি মজদুর। রবীন্দ্রনাথের গান যা তেজের সঙ্গে গাইতেন তখন বুঝতাম যে রবীন্দ্রনাথে এও একটা গানের ধরন, একটা ডাইমেনশন অদ্ভুত। আবার কণিকা যখন গাইতেন তখন বুঝতাম যে গানটা একদম অন্যরকম। পরবর্তীকালে রবীন্দ্রনাথের সঙ্গে খুব আমার চেনা জানা হয়েছিল, একবার ইন্টারভিউ নিয়েছিলাম, কণিকা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি সভা সমিতিতে ভালো গাইতে পারি, আমার ঘরোয়া ভাবেই ভালো লাগে, আর সুচিত্রা মিত্র বলেছিল আমার সভা সমিতিতে বেশি ভালো লাগে। উনি IPTL গানও গাইতেন, গণসঙ্গীতও গাইতেন, হেমন্ত মুখোপাধ্যায়ও তাই, দেবব্রত বিশ্বাসও তাই। হ্যাঁ, তখন দেবব্রত বিশ্বাসের গান আমাদের সবচেয়ে বেশি নাড়া নাড়া দিত, যেমন গলার তেজ, এমনি মানুষটা খুব সহজ সরল ছিলেন। আমাদের হোস্টেলের সামনে দিয়ে একটা মোটর সাইকেল করে বাই বাই করে ছুটে যেতেন, একটা গেরুয়া রঙের পাঞ্জাবি, একটা পায়জামা পরা, আমরা ছাদ থেকে ওই দোতলা থেকে জর্জ দা জর্জ দা করে ডাকতাম, উনি হাত হাত দাঁড়া দিয়ে বলতেন কি গান শুনবা, হ্যাঁ কিন্তু খাওয়াতে হবে। উনি এসে বসলেন, উনি টিউশনই করতেন গানের, আমাদের পাড়াতে কি গ্রোতে কাকে গান শেখাতেন বলে মোটর সাইকেল করে যাচ্ছেন, আমাদের বলেন গান শুনবো কিন্তু গান শোনাবো কিন্তু টোস্ট আর অমলেট খাওয়াতে হবে, খেতে পেয়েছি তা আমরা তো দুটো টোস্ট অমলেট খাওয়ালাম। এবার উনি পরের পর গান গেয়ে যাচ্ছেন, আমরা টেবিল বাজাচ্ছি। দেবব্রত বিশ্বাস কি জিনিস, জট বিশ্বাস কি জিনিস তখন তো জানি না, এত এত প্রাপ্য লোক আমার সামনে বসে আছেন, জর্দা জর্দা বলতে গিয়ে সে হাজির হন এবং কিছু খেতে পেরে গিয়ে যান, এরকমটা যে কি মহিমা অনেক পরে বুঝতে। এবং এইভাবে আস্তে আস্তে আমার সামনে কৃষ্ণগড় থেকে গিয়ে কলকাতায় পৌঁছবার পর নদী যেমন সমুদ্রে যায়, আমি সেরকম রবীন্দ্রসঙ্গীত সঙ্গমে গিয়ে পৌঁছাই। গিয়ে বুঝলাম রবীন্দ্রসঙ্গীত একটা সাংঘাতিক জিনিস, এটা মফস্বলে বসে ঠিক পাওয়া যায়নি, কেউ বুঝতেও পারেনি, কেউ বোঝাতেও পারে। তখন বুঝলাম যে রবীন্দ্রসঙ্গীত শেখাটা আয়োজন আছে, এটা শেখা যায়, শিখবার জন্য শিক্ষায়তন আছে, কলকাতায় তখন দক্ষিণী আছে, গীত বিধান আছে। আমি লেখাপড়া করি বলে আর্থিক অবস্থা তেমন ভালো নয় বলে গান শেখার কথা কল্পনাও করতে পারিনি, কারণ তখনকার দিনে কোনো ছাত্র যারা এমএ পড়বে পরীক্ষায় ভালো করে অধ্যাপনা বা কোনো চাকরি করার চেষ্টা করবে তারা গান শিখবে পুরুষ মানুষ, এরকম ভাবাই যেত। আর রবীন্দ্রনাথের গান সম্পর্কে একটা বহুদিনকার অভিযোগ সবাই ছিল, একটু মেয়েলি ব্যাপার, একটু মেয়েলি মেয়েলির মতো ন্যাকা ন্যাকা মতো গান, এটা খুব একটা পুরুষালি গান নয়। আর তখন নজরুলের গান চলছে, দ্বিজেন্দ্রলালের গান চলছে, তখন স্বদেশী গানের যুগ চলছে, গণসঙ্গীত চলছে চারিদিকে, রানা ফানা তখন কলকাতার একদম হইচই ব্যাপার, কথায় কথায় বেজে উঠলো এই সময়ের ফেরি, সব গান গাইছি আমরা। কিংবা ধরা যাক যে পালকি চলে গানটা হচ্ছে, অনেক রানার গানটা সবচেয়ে জনপ্রিয় ছিল, যে কোনো গণসঙ্গীত বা গণ আয়োজন হলে সেখানে গানটা হতো, শম্ভুবরচাঁদ বলে একজন ছিলেন, তিনি সঙ্গে নাচতেন, অসাধারণ নাচতেন। আর এদিকে দেবব্রত বিশ্বাস ছিল, সবাই যখন গণসঙ্গীত গাইতেন, সুচিত্রা মিত্র গাইতেন, রবীন্দ্রনাথের গান সে অর্থে তখন একটু বেয়েলি মেয়েলি সবাই বলতো, কিন্তু আমার তা মনে হতো। আমার বন্ধুরা আবার দেখতাম প্রেসিডেন্সি কলেজে যারা পড়েছিল, পরে আমার সঙ্গে এমএ পড়ে, ওই প্রেসিডেন্সি কলেজের বেকাল ল্যাবরেটরি বলে একটা মাঠ আছে, সেখানে আমার বসে আড্ডা হতো, ওরা আমার কাছে সব জিন্দনের গান, রজনীকান্তের গান এইসব শুনতে চাইতো, আর ওরা নিজেরা কিন্তু রবীন্দ্রনাথের গান খুব ভালোবাসত। আমার বলতো তোর গান খুব ভালো লাগছে, আমরা রবীন্দ্রনাথের গান শুনে শুনে ক্লান্ত হয়ে পড়েছি। সেই সময় কলকাতায় কতগুলো আশ্চর্য লোককে আমি দেখতে পাই, তার মধ্যে একজন হচ্ছে ভূপেন হাজারিকা, তিনি একবার এসে গান গাইলেন, একবার পূর্ণদাস বাউল এসে গাইলেন, খুব আশ্চর্য হয়ে গেলাম। তারপরে হচ্ছে নির্মলানন্দ চৌধুরী লোকসঙ্গীত গাইলেন, কি তার গলার রেঞ্জ! আমার এখনো মনে আছে নিজাম প্যালেসে এদের 3 জনের একটা এক অনুষ্ঠান হয়েছে, সেরকম কালীপদ পাঠকের গলায় যে টপ্পা গান শুনেছি সেটা অসমান। সেই সময় আমার সঙ্গে রাজেশ্বর মিত্রের আলাদা, তিনি যখন সারঙ্গদেব নামে দেশ পত্রিকায় সঙ্গীত বিষয়ে একটা ফিচার দিল, তার সঙ্গে আলাপ হওয়ার পর তিনি থাকতেন কুমোরটুলিতে, একদিন গেলাম বনমালী সরকার স্ট্রিটে,
রাজ্য সরকারে তো তখন একটা সরকারি অফিসে চাকরি করলাম, আছে বয়স অনেক বড়, বেশ প্রবীণ ব্যক্তি। তো আমাকে বলেন যে আপনি গান টান শিখতে চান? আমি তা চাই, আসলে আপনাকে গান শিখি বলে এটা ইসলাম বাজিয়ে আমাকে শেখালে। মধ্য দিনের বিজন বার্তা এক গানটা কোথায় শিখলেন? আমি সুবীর রায়ের ছাত্র, তার কাছে শিখেছি। সেই সময় কলকাতায় দক্ষিণী খুব প্রচলন ছিল, দক্ষিণী গান বিতবি তাদের গান। দক্ষিণীতে ছিলেন গোটাগুপ্তা পরিবার, শুভ গোটাগুপ্তা, রণব গোটাগুপ্তা, এখনকার তখন কম বয়স, ঋতু গুহ তাদের বাড়ির মেয়ে, এবং হিমন্ত রায়চৌধুরী বলে একজন খুব ভালো রবীন্দ্রনাথের গান গাইতেন, সমরেশ চৌধুরী বলে একজন গাইতেন। এরাই তখনকার দিনের পুরুষ কণ্ঠ, এবং রবীন্দ্রনাথের গান যে বেশি পুরুষ কণ্ঠ চালু হয়নি, এখন প্রথম থেকে রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে গান শেখাচ্ছেন, যখন চালু করছেন, তখন অনেক মেয়েদের পেয়েছেন, পুরুষদের সে পরিমাণ পানি, ফলে শান্তিনিকেতনের ঘরানাটা কিরকম মেয়েরই মেয়েরই প্রথম থেকেই হয়েছে। এখানে বেশ কিছু শিল্পীর নাম বলি, প্রণব বিশ্বাস, সুধা মুখোপাধ্যায়, বিজয়া রায়, পরে সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া দাস ছিলেন, চিত্ররেখা চৌধুরী, এরকম করে অনেক কলকাতার দিকে শিল্পী ছিলেন, নাম করা সব শিল্পী, সব মহিলা খুব ভালো গাইতেন। মালতী ঘোষাল ভালো গাইতেন, নাম ছিল, কিন্তু পুরুষ সে অনুপাতে ছিল না। পুরুষদের প্রকোপ পরে পেলাম কলকাতাতে বসেই, শুনলাম সাগর সেন, শুনলাম চিন্ময় চট্টোপাধ্যায়, হিমন্ত রায়চৌধুরী, শুনলাম সুনীল রায় খুব ভালো গান গাইতেন, দক্ষিণীতে গান শেখাতেন, সুবিধায় গান গান শিখলাম, এবং শুনলাম পুরুষ কণ্ঠে রবীন্দ্রনাথের গান কিরকম হতে পারে। জর্জ বিশ্বাস দেখালেন রবীন্দ্রনাথের গান সম্পূর্ণ অন্যরকম ভাবে গাওয়া যায়, এবং তার জন্য তখনও সিনেমায় রবীন্দ্রসঙ্গীত তত পপুলার হয়নি। এখানে মনে থাক করা উচিত যে 1931 সালের পর টকি ব্যাপারটা হয়েছে, তাকে সিনেমায় আমরা এখন কথা বলা দেখি, তার আগে নির্বাক ছবি ছিল, টকিতে প্রথম রবীন্দ্রনাথের গান লাগালেন পঙ্কজ মল্লিক, সেই ছবির নাম হচ্ছে মুক্তি। এই মুক্তি ছবিতে প্রথম রবীন্দ্রনাথের গান লাগানো হলো, আমি কান পেতে রবীন্দ্র গাইলেন, আর কানন দেবী গাইলেন, আজ সবার রঙে রং লাগা। মুক্তি সিনেমা মুক্তি ছবিটা আমরা দেখলাম চিত্রা সিনেমায়, আমার মনে আছে আমার বন্ধু সৌমিত্র চট্টোপাধ্যায় তখন আমরা একসঙ্গে পড়ি, ওই আমার নিয়ে গেল চল সিনেমা দেখবি চল। সেখানে গিয়ে পৌঁছে বলবার ছবি দেখলাম মুক্তি, ও আমাকে ছবি বোঝাতে লাগলো কিরকম করে সিনেমা জিনিসটা হয়, একটা ঘর তার বলতে একটা ধর একটা ঘরের উপর একটা নায়ক চলে যাচ্ছে, দেখেছিস তো একটার পর একটা ঘর চলে যাচ্ছে, এটা সিনেমার কায়দা বুঝলি, থিয়েটার হয়। ও তখন নিজেই থিয়েটার করবে ভাবছে, রোজ শিশির বাদুরীর কাছে গিয়ে বসতো সন্ধ্যেবেলা, শিশির বাদুরীর সঙ্গে থিয়েটারও করেছিল, আমরা তখন ইউনিভার্সিটি পড়ি, দল বেঁধে থিয়েটার দেখতে গেলাম সৌমিত্র অভিনয় করবে বলে, শিশির বাদুরী একটা ওর সঙ্গে অভিনয় করলো, তাতে আমরা খুব গর্বিত। ও থিয়েটার তখন সিনেমার লাইনও আসেইনি, ভাবেইনি কখন, আসলে আমাদের সাথে পড়তে একসঙ্গে পড়তে পড়তে, যখন এমএ পরীক্ষা দেওয়ার সময় হলো, তখন দিল্লিতে একটা প্রতিযোগিতা হলো অল বেঙ্গল ড্রামা কম্পিটিশন স্টুডেন্ট, সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ নিয়ে সৌমিত্র গেল একটা দল করে, ও নিজেই পরিচালক, সেটা সেবারকে ফার্স্ট হলো। সৌমিত্র ফিরে এলো, এসে বললো শোন আমি তো এইসব করতে গিয়ে 1-1.5 মাস পড়াশোনা হলো না, আমার আর এমএ পরীক্ষাতে দেওয়া হলো না, এবছর আমি ড্রপ করে দিই, আসছে বছর দেবো বলে তখন বেকার। সেই সময় জয়ন্ত চৌধুরী বলে একজন যুবক ছিলেন, তিনি অ্যানাউন্সারের কাজ করেন, তিনি আমেরিকা না কোথায় ছুটি পেয়ে চলে গেলেন, সৌমিত্রকে ডেকে বলেন তুমি অ্যানাউন্সারের কাজ করবে, তখন রেডিওতে চাকরি বাকরি পাওয়া সোজা ছিল, সৌমিত্র গিয়ে সেখানে চাকরি পেয়ে গেল অ্যানাউন্সারের কাজ, এবং তখন সে আমাদের সঙ্গে এমএ পরীক্ষা দিল না বটে, সেখানে অ্যানাউন্সারের কাজ করতে করতে তারপর সত্যজিৎ রায়ের ডাক পেয়ে গেল, সেটা অপসংসারে, অপসংসার কিন্তু হওয়ার কথা ছিল না, সত্যজিৎ রায় পথের পাঁচালী করলেন, অপরাজিত করলেন, আন্তর্জাতিক পুরস্কার পেয়ে বিখ্যাত পরিচালক হলেন। সেই যখন তিনি দ্বিতীয়বার অপরাজিত পারফর্ম ফেস্টিভ্যালে গেছেন ভেনিস না অন্য কোথাও, তখন সাংবাদিকরা বললো যে এরপর অপুর কি হলো আমরা জানতে চাই, সত্যজিৎরাও লিখেছেন তখন আমার তার তো অপুকে নিয়ে আর একটু গল্প করা যায়, উনি তখন অপুসংসারের স্ক্রিপ্ট তৈরি করলেন যে অপু বড় হয়ে গেছে তারপরে অপর্ণা আসবে, এইসব গল্প নিয়ে অপুসংসারের স্ক্রিপ্ট তৈরি হলো, এবার উনি নায়ক করত। এর আগে যখন সৌমিত্র যখন ওই অ্যানাউন্সারের কাজ করে, তার চেহারা আমার তখনো মনে আছে, রোগা পটকা, একটা শার্ট পরতো, ধুতি পরতো, চুলটা ব্যাক ব্রাশ করা, ওকে নিয়ে গেল একজন নিত্যানন্দ দত্ত বলে সত্যজিৎ একজন সহকারী, তিনি ওকে নিয়ে গেলেন যে একে করা যাবে, তখন অপরাজিত অপু খোঁজা হচ্ছে, অতীত বউ দেখে বলেন
না, একটু বয়সটা বেশি বড় হয়ে গেছে। তারপর যখন আবার প্রশংসা করবেন তখন ইতালদাকে ডেকে বলে, সে একটা ছেলেকে এনেছিল না, ওকে দিয়ে এসো তো। ও সঙ্গে তুলে ধরে নিয়ে গেল কফি হাউস থেকে। সত্যি দেখে বলে, হ্যাঁ হ্যাঁ এই আপনাকে দিয়ে এটা হবে। এবং সেই প্রথম সিনেমায় নাম, আমরা তো ঘুরতে যাই, আমাদের বন্ধু সিনেমার নায়ক হয়েছে, আমরা ফেভারিট কেবিনে বসে আড্ডা মারি, আমি নির্মলা সৌমিত্র, বাউন্ডারি টোস্ট খাই, চা খাই, রাজাউজি মারি, তারপরে সিনেমা নেবে বলবো সৌমিত্র, সুন্দর দেখতেও ছিল। যাই হোক, সত্যি তোকে তৈরি করে ফেললেন। তারপরে আমাকে বলছে, বাজুবাই বলতো, শোন ওই এম এ সিলেবাসটা দিস, সিনেমা তো কিছু হবে না, পরীক্ষায় বসতে হবে, আসতে হচ্ছে, বুঝলি। তা আমি বললাম, দাঁড়া দাঁড়া, কিরকম হয় দেখি সিনেমাটা, সিনেমাটা হিট করলো। এই সিনেমা যখন শুটিং হচ্ছে, সেই শুটিং দেখতে এসেছেন তপন সিং, তিনি দেখেই বলেন, বাহ, একে দিয়ে আমি পুজিত পাশার কর। সেই ওর দ্বিতীয় সুযোগটা পেয়ে গেল পুজিত পাশার, এবং পরপর ও তারপর জিন্দের বন্দি, তারপরেও কখন কখন পেছন দিকে ফিরে তাকাতে পারে, স্টার হয়ে আমাদের চোখের সামনে। তখন ওই ফেভারিট কেবিনের ওখানে একসঙ্গে সৌমিত্র আর বিশ্বজিৎকে দেখা যেত আড্ডা মারতে। সেই তো টকটকে সুন্দর ফর্সা গায়ের রং, লাল টকটকে একটা শার্ট পরা, সাদা একটা প্যান্ট, কি সুদর্শন ভাবা যায়, সৌমিত্র সেই পরিমাণ সুদর্শন। ওদের দেখে লোকজন দাঁড়িয়ে পড়তো, যে অদ্ভুত সুন্দর দেখতে পড়তো। যাই হোক, সেই সৌমিত্র তারপর তো লিজেন্ড হয়ে গেল, আমাদের সহপাঠীদের মধ্যে একমাত্র ব্যক্তি যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তাকেও বলা যেতে পারে। আমারই বয়সী, এখনো বেঁচে আছে, এই সেদিনও ফোন করেছিল, বেশ কষ্টে আছে, বয়স হয়ে গেছে তো অনেকটা, আর এখন সিনেমা টিনেমা জগৎ তো একদম লকডাউন হয়ে বন্ধ হয়ে গেছে, সমস্যাতেও আছে, যাই হোক সেটা অন্য কথা। কিন্তু ওই একমাত্র যে ফরাসি গভর্নমেন্টের ডিজিটাল বানার পেয়েছে, ও দাদা সাহেব ফালকে পেয়েছে, এবং সিনেমা জগতে যত বড় যতগুলো বড় পুরস্কার পাওয়া যেতে পারে, পদ্মশ্রীদের সবই সমুদ্র পাওয়া হয়ে গেছে, এবং ওর মতো এত প্রীতি সিনেমার মানে নায়ক, উনি যে খুব ভালো নাটক পরিচালনা করে, নাটক দেখি, এবং আমার নিজের অবশ্য পক্ষপাতেই সৌমিত্র খুব ভালো নাটকটা বোঝে, সিনেমাতে নাটকে ওকে বেশি ভালো লাগে। শেষ দেখছি কিং লিয়ার, আমার ডেকেছিল দেখে যা, গেলাম ওটা ওর মেকআপ রুমে বসে মেকআপ দিচ্ছে, কিং লিয়ার সাজছে, আমি পাশে এসে বসলাম, গল্প টল্প হলো। তারপরে কিং লিয়ার থেকে মুগ্ধ হয়ে বললাম, যে অসাধারণ। আমি তখন যখন দর্শক আসনে বসে আছি, তখন উদ্যোক্তারা আমাকে হচ্ছে তুলে বললেন, যে আজকে সৌমিত্রকে একটা সম্বর্ধনা দেওয়া হবে, আপনার হাত দিয়ে আমরা খুলে দিলাম, আমি ওকে দিলাম পয়সাটা, কি আমার কি ভালো লাগলো, ভাবলাম যে একটা অসামান্য জীবনের সুযোগও তো বটে। এখন কথায় কথায় অন্য জায়গায় চলে এসেছি, আবার রবীন্দ্রসঙ্গীতে ফিরে যাই, সৌমিত্র খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাই, এবং ওর বাস্তুত দিদি ছিল সুচিত্রা, সেখানে প্রায় যেত, এবং মাসির বাস্তুত দিদির কথা খুব বলতো, প্রচুর মিত্র মিত্রের কাছে গান শোনার সুযোগ ওর হয়েছিল জীবনে। ও নিজে খুব ভালো গান গাইতে পারে, আমাদের যে ইউনিভার্সিটিতে গানের স্কোয়াড ছিল, তাতে সৌমিত্র আমার সঙ্গে গান করতে মনে আছে, দল বেঁধে গাইতাম। তার সবচেয়ে বড় কথা, রবীন্দ্র সংস্কৃতি যে ব্যাপারটা, ওটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা খুব বেশি অর্জন করি। আমাদের প্রত্যক্ষ মাস্টারমশাই ছিলেন প্রমথনাথ বিশ্ব, শান্তিনিকেতনে লেখাপড়া করা লোক, রবীন্দ্রনাথের সান্নিধ্য পাওয়া লোক, সোজা কথা জীবনে, তা ওর কাছে অনেক গল্প শুনতাম। কিন্তু আগেই বলেছি যে কখনো আমাদের কোনো মাস্টারমশাই রবীন্দ্রসঙ্গীত নিয়ে একটা কথাও বলে, এবং রবীন্দ্রসঙ্গীত যে একটা ভয়ঙ্কর জিনিস, এবং রবীন্দ্রনাথের গানের যে একটা অন্য দিগন্ত আছে, তার রবীন্দ্রনাথকে বুঝতে গেলে তার গান দিয়ে বোঝা যায়, যা প্রথম যিনি বোঝালেন তার নাম আবু শহীদ আলী, আর একজন শঙ্খ ঘোষ, এই দুজনের কাজ আমাদের দেশে অবিস্মরণীয় হয়ে থাকে। এরাই প্রথম রবীন্দ্রনাথের গানের জগৎটাকে তুলে ধরলেন, এবং শঙ্খদার একটা বিখ্যাত উক্তি আছে, যে রবীন্দ্রনাথের গানের মধ্যে রয়েছে তার মনের ইতিহাস। এবং আমরা অনেকে জানি না, কিন্তু এখানে বলে নেওয়া ভালো, যে একমাত্র রবীন্দ্রনাথের গানই পরপর কালানুক্রমিক ভাবে সাজিয়ে, কোন গানটা কোন সালে লেখা, কোন সময় তখন রবীন্দ্রনাথের কত বয়স, এই বলে যদি একটা তালিকা করা যায়, একমাত্র রবীন্দ্রনাথের গানই করা যায়। দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, নজরুল, অতুলপ্রসাদ কারুর গানই কালানুক্রমিক ভাবে আমাদের কাছে পাওয়া যায়। এই রবীন্দ্রনাথের গানের কালক্রম নিয়ে কাজ করেছেন প্রথমে প্রভাত কুমার মুখোপাধ্যায়, একে সম্পূর্ণতা দিয়েছেন শঙ্খ ঘোষ, কিন্তু প্রায় কেউই জানে না। রবীন্দ্র রচনা বলি একটা চতুর্থ খণ্ড বেরিয়েছিল বামফ্রন্টের সময়, তাতে শঙ্খদা সম্পাদনা করে বার করেছে সেটা, তাতে তার নাম নেই কোথাও, কিন্তু আমরা সবাই জানি রবীন্দ্রনাথের গানের যে কোনো একটা গান যদি আজকে আমরা পাচ্ছি, সেখানটা কবে লেখা, তখন রবীন্দ্রনাথের কত বয়স, সেটা নির্ণয় করার পক্ষে শঙ্খদার ওই কাজটা বিরাট কাজ, কিন্তু বাংলাদেশের প্রায় কেউই সেটা জানে না।
তাহলে আবু সৈয়দা আর শঙ্কর ঘোষকে বাদ দিলে রবীন্দ্রনাথের গান নিয়ে যারা ভালো কাজ করেছেন আমাদের দেশে, তার মধ্যে একজন শুভজ্ঞ ঠাকুরতা নিঃসন্দেহে, একজন সুভাষ চৌধুরী আমাদের বন্ধু ছিলেন মারা গেছেন, শুভজ্ঞ ঠাকুর তো মারা গেছেন, আর তারপর যেটা মনে হয় নৈহাটি কলেজের অধ্যাপক ছিলেন অনন্ত কুমার চক্রবর্তী, তিনি অসামান্য রবীন্দ্রনাথের গান দিয়ে তিনখানা বই লিখেছেন। আমার ইংরেজি মাস্টার গৌরীপ্রসাদ ঘোষ বিচিত্র লোক, বিচিত্র চরিত্র, তিনি আমাদের ইংরেজি পড়াতেন এবং প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে ফার্স্ট হয়েছিলেন। সেই গৌরীপ্রসাদ ঘোষ কিন্তু একটা আশ্চর্য জিনিস, তিনি জীবনে গবেষণা করেছেন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করেছেন এবং আনন্দ পুরস্কারও পেয়েছিলেন বছর দুয়েক একটা একটা ডিকশনারি লিখে। এবছর গৌরীবাবু মারা গেছেন আমার মাস্টারমশাই, আমার 10 বছরের বড়, কৃষ্ণ কলেজে তাকে পড়েছে, তাদের কাছে বই আছে রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, আমার মনে হয় খুবই উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ হিসাব বই। তা আমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে যে আলোচনা, যে চিন্তা ভাবনা, রবীন্দ্রনাথ সম্পর্কে যে ভাবছি আমরা, এর মূলে কিন্তু কয়েকজন ইন্টেলেকচুয়াল লোক আছেন যারা রবীন্দ্রনাথের গানকে ব্যাখ্যা করে বুঝিয়ে, যেমন সুধীর চন্দ্র বলে একজন লোক ছিলেন দিল্লিতে, তিনি 30 বছর ধরে দিল্লির সমস্ত মানুষকে রবীন্দ্রনাথের গান শিখিয়েছেন। আমি তাকে দিল্লিতে গিয়ে দেখা হয়েছে তার সঙ্গে, চোখে তিনি রবীন্দ্রনাথের গান নিখুঁত স্বরলিপি সহকারে পুরো দিল্লিকে 30 বছর ধরে গান শিখিয়েছে। দুর্ভাগ্য সাম্প্রতিক খোঁজ করে জানলাম সুধীর চন্দ্র কলকাতায় ফিরে এসেছে, তার বিস্মৃতি রোগ হয়েছে, তিনি সব ভুলে গেছে, দিল্লির বাড়ি বিক্রি করে তার ভাইরা থেকে কলকাতা নিয়ে চলে এসেছে। সুধীর চন্দ্র এখন আমাকে দেখে চিনতেও পারে, কিন্তু অসামান্য কয়েকটা বই লিখে গেছে। এইসব রবীন্দ্রনাথের যে রবীন্দ্রনাথের গান দিয়ে যে লেখা দিকে জগৎ, এটা রবীন্দ্রনাথ চালু করেছেন বলা যায় পৃথিবীর মধ্যে একমাত্র গীতিকার রবীন্দ্রনাথ, যিনি নিজের সঙ্গীত চিন্তা নিজেই লিখে গেছেন, এবং তার একটা বই আছে সঙ্গীত চিন্তা, তার মৃত্যুর পর বেরিয়েছে, সেটা তার সঙ্গীত বিষয়ক যত ভাবনা এক জায়গায় করে বিশ্বভারতী বার করেছে। এটা মনে রাখা ভালো, যখন 20 বছর বয়স তার, যখন বাল্মীকি প্রতিভা লিখছেন সেই সময় তিনি ওই সঙ্গীত ভাব বলে একটা প্রবন্ধ লিখেছিলেন, তার মানে রবীন্দ্রনাথ যে গান লিখছেন সেই গানটা যে একটু অন্যরকম, সেই গানটা যে লোককে বোঝাতে হবে, এর জন্য তিনি গদ্য লিখতে শুরু করলেন। এবং পৃথিবীর মধ্যে একমাত্র গীতিকার বলবো আমি, যিনি তার নিজের সঙ্গীত ভাবনা আর সঙ্গীতের তত্ত্ব নিজের দিকে বুঝিয়ে দিয়ে গেছেন, এটা আমাদের বিরাট সৌভাগ্য। পৃথিবীর কোনো সঙ্গীতকারের কথা যে বলছি, আমি কতগুলো লোকের নাম মনে রাখছি, যেমন বিখ্যাত স্কচ গায়ক রবার্ট বার্নস, যেমন জার্মানি হিউগো উলফ, যেমন শুবার্টের কথা মনে করছি, গেটের কথা মনে করছি, সব ভালো ভালো গান লিখেছেন। এইসব গীতিকারের পাশে রবীন্দ্রনাথের গান যদি আলোচনা করি আমরা, দুর্যোধন মুখোপাধ্যায় একটা খুব মূল্যবান কথা বলেছিলেন, যে এই যে বলা হয় যে সুরদাস, তানসেন, এই যে বলা হয় হরিদাস স্বামী, তারপরে সদরং আদরং, সব বড় বড় গীতিকারের কথা বলা হয়, আচ্ছা এরা কটা গান লিখেছে, এতে কত গান আছে আমরা কি ভেবে দেখেছি? সত্যি আমরা ভেবে দেখিনি, আমরা কিন্তু গানের সংখ্যা দিয়ে কিন্তু বিচার করি না, খুব বড় গায়ক বলে মনে করি, কিন্তু রবীন্দ্রনাথের গানের মজা হচ্ছে যে অসংখ্য গান, এবং তার মধ্যে 1896 খানা গানের স্বরলিপি আছে, এটা স্বরবিজ্ঞানের 65 খণ্ডে বেরিয়েছে, পাওয়া যায় বাজারে, এবং এখনো পর্যন্ত রবীন্দ্রনাথের যে বই বিক্রি হয় তার মধ্যে বেস্ট সেলার হচ্ছে স্বরবিজ্ঞান ওই কটা। এখন রবীন্দ্রনাথের গান আমাদের দেশে কিভাবে এলো, রবীন্দ্রনাথ প্রথম ছোটবেলায় বুঝতে পেরেছেন যখন শান্তিনিকেতন আশ্রম খুলেছেন যে তার গানটাই সবচেয়ে ভালো, এবং নিজে লিখেছেন যে আমার উপন্যাস, কবিতা, নাটক, প্রবন্ধ সবকিছু হয়তো তোমরা ভুলে যাবে, পছন্দ হবে না, কিন্তু আমার গান তোমাদের গাইতেই হবে, গাইতেই বলে একটা হর্ষই লাগিয়েছে। সেটা যে সত্যি আজকে বোঝা যাচ্ছে, আজকে আমরা 2020 সালে আলোচনা করছি এমন একটা লোককে নিয়ে যে 1941 সালে মারা গেছে, তার গান নিয়ে আমরা আলোচনা করছি, আশ্চর্য ঘটনা, এতদিন তার গান বেঁচে গেল, বেঁচে গেল না, এখন সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে সিস্টেমেটিক এবং সবচেয়ে চমৎকার ভাবে বিন্যস্ত গান যদি আমরা আলোচনা করি পৃথিবী গীতিকারদের, তার মধ্যে একবার দেখা যাবে রবীন্দ্রনাথের গান নিয়ে একটা গীতবিধান বলে বই আছে, স্বরবিধান বলে তার স্বরলিপি পাওয়া যায়, তার প্রচুর গায়ক গায়িকা আছে, প্রচুর স্বরলিপিকার আছে, এবং রবীন্দ্রনাথের গানের স্বরলিপিকারদের জন্য একটা বই লিখেছেন প্রীতম সেনগুপ্ত, আমাদের খুব পরিচিত ব্যক্তি, রবীন্দ্রনাথ তো কত গান, কত লোক যে স্বরলিপি করেছে তারও একটা ইতিহাস আছে। এই যে একটা রবীন্দ্রনাথের ব্যাপার, উনি খুব অল্প দিনই বুঝতে পেরেছেন যে ওর গানটাই স্থায়ী হবে,
এটাকে যাকে ইংলিশে বলে সিগনিফিকেন্ট ফর্ম, নিজে অনেক রকমের গল্পের চর্চা করেছেন, খুব ভালো গান লিখেছেন, নাটক লিখেছেন, ছবি এঁকেছেন, যেগুলো স্বয়ং, কিন্তু তার মনে হয়েছে গানটাই তার থাকবে। এই যে থাকবে কথা যিনি ভাবলেন, সঙ্গে সঙ্গে তিনি সঙ্গীত ভবন স্টার্ট হল। শান্তিনিকেতনের প্রথম যে ভবন হয় সেটা সঙ্গীত ভবন, তারপরে কলা ভবন হয়, সঙ্গীত ভবন কলা ভবন তো এক হয়ে, কিন্তু সঙ্গীত ভবন থেকে তিনি শুরু করেছিলেন কেন, এবং সেই সঙ্গে শান্তিনিকেতন প্রেসে ছাপা আরম্ভ হয়ে গেল গীতবিতা অর্থাৎ এবং স্বরবিতা। তার মানে রবীন্দ্রনাথ বুঝতেন যে তার গানটাকে যদি স্থায়ী করতে হয় তাহলে তাকে ছাপতে হবে, প্রচার করতে হবে, স্বরলিপি তৈরি করতে হবে। ফলে তিনি শান্তিনিকেতনে এই স্বরলিপি করার মতো নতুন লোক খুঁজে পান এবং তারা এসে স্বরলিপি করতে লাগলেন, গান শেখাতে লাগলেন। তাহলে আমি জিনিসটাকে সাজাবো এইভাবে, প্রথমে হচ্ছে স্রষ্টা রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে সৃষ্টি, তার সৃষ্টি তার গান, তারপর তার শিক্ষণ, তার জন্য কলা ভবন তৈরি হয়, সঙ্গীত ভবন তৈরি হলো, শিক্ষক তৈরি হলো, শিক্ষণ শিক্ষক শিক্ষার্থী তৈরি হলো, তারপর যে একটা বিশাল ব্যাপার উঠলো যে এত গান গাইবার সমর্থ যোগ্যতা সম্পন্ন। ধরা যাক আজকে আমাদের বাংলায়, এটা বলছিলাম যে অভাবের অভাব নেই, এত গায়ক আছে, এক একজনের স্টকে এত গান আছে, আমি সুচিত্রা মিত্রের কথা আলাদা করে বলবো, ঠিক আছে, এইরকম একটা অভিজ্ঞতা। আমি যখন ইউনিভার্সিটি পড়ি আমার মনে আছে বাংলা ডিপার্টমেন্টে একবার তাকে নিয়ে আসা হলো গান গাইবার জন্য, সেপ্টেম্বর মাস পুজোর ছুটি পড়বে, একদম আশ্বিন মাস, এবং খুব সুন্দর আবহাওয়া, মিত্র গান গাইতে দেন, আমরা তাকে তখন খুব কম পয়সায় পাবো, মিত্র গান গাওয়ানো যেত মাত্র 300 টাকা। তিনি এসে গেলেন, এসে গান গাইতে বসলেন, এবং মনে আছে যখন গান গাইবেন তার আগে হঠাৎ বৃষ্টি লেগে গেল, আশ্বিন প্রচন্ড বৃষ্টি হয়ে মানে কলেজ স্ট্রিট ভেসে গেল বলা যায় এত বৃষ্টি। সুচিত্রা মিত্র গান গাইতে উঠলেন এবং আশ্চর্য হয়ে গেলাম যে তিনি নিশ্চয়ই সকালবেলা ঠিক করে এসেছেন যে কি গান গাইবেন, সেটা লিস্ট করে এসেছিল মনে মনে, কিন্তু এসে প্রথম যে গানটা গাইলেন সেটা হচ্ছেই ওর খ্যাপা শ্রাবণ ছুটে এলো আশ্বিনের গান। আমি চমকে ভাবলাম বাপরে কি গানের স্টক, ইনি এক্ষুনি হঠাৎ আশ্বিন মাসে বৃষ্টি হলো বলে এরকম কলকাতা ভেসে গেল বলে তার গলাতে এই গানটা এসে গেল। আমি সকালবেলা তো প্র্যাকটিসও করেন, কিন্তু ইনস্ট্যান্ট তখনই যে গানটা গাইতে পারলেন তার থেকে বুঝলাম যে গানের সামর্থ্য প্রকার, একজন লোক কত গান গাইতে পারে যে কোনো অবস্থায়, এই বিষয়ে দেবব্রত বিশ্বাস অভিজ্ঞতা আমার ওর কাছে যেতাম, তখন আমি অধ্যাপনা করি কৃষ্ণ। দেবব্রতবাবু আমাকে বললেন সবাই ভাবে যে খুব আলাফোলা লোক, টুমি টুমি পরা খদ্দরের পাঞ্জাবি, এত অনবদ্য পান খাচ্ছে বিয়ে থা করে যে খ্যাপাচ্ছে লোক, ওদের মেথড টেথড কিছু, তা কিন্তু না। গিয়ে দেখলাম বিকেল বাদল যে অনুষ্ঠানটা গাইবেন, যে 20টা গান গাইবেন সে 20টা গান সামনে রেখে প্র্যাকটিস করছে। আমাকে বললেন আজকে আমার গান শুনতে যাবেন, আমি যে কি করে যাবো আমাদের ঠিকই নেই, আমার সঙ্গে যাবেন চলে আসবেন, গেলাম ওই মহাজাতি সদনে নিয়ে গেলেন। সেখানে গিয়ে আমি দর্শক আসনে বসলাম, উনি গাইতে লাগলেন, আমি জানি কোন 20টা গান হবে, তার মধ্যে একটা 8টা গান পাল্টে গেল, হঠাৎ গাইতে লাগলেন কাছে ছিলে দূরে গেলে দূর হতে এসে কাছে, এই গানটা অনুষ্ঠানের পর বলেন কেমন গাইলাম, ভালোই গাইলাম, ওই গানটা গাইলেন কেন, ওটা তো আপনার লিস্টে ছিল না, না কি হলো জানেন তো, উনি আমার বাঙাল ভাষায় কথা বলেন, সামনে রয়ে একটা শ্যামরা একটা শ্যামলি পড়েছিল, হাতে হাত থেকে গল্প করতে করতে গান শুনছি, হঠাৎ দেখলাম কি তাদের ঝগড়া হলো, দুজন দুদিকে সরে গেল, তখন তার দিকে তাকিয়ে গাইলাম কাছে ছিলে দূরে গেলে দূর হতে এসে কাছে, তারাও কাছে হচ্ছে গানে কি ক্ষমতা বুঝতে পেরেছে, আপনার কি স্টক, সঙ্গে সঙ্গে গানটা মাথায় এসে গেল, হ্যাঁ কেন আসবে, আমরা তো রবীন্দ্রনাথের গান অন্যভাবে শিখেছি, তো কায়দা করে তো শেখা নয়, আমার মনে হলো গেয়ে দিলাম। তখন আমি বুঝলাম এখনকার কালের যারা গায়ক রয়েছে আমরা দেখেছি, এখনই তারা কেউ বেঁচে নেই, হেমন্ত মুখোপাধ্যায়কে আমি একবার আমার বন্ধুর বাড়িতে শুনেছিলাম, আমার বন্ধু শীতল চৌধুরী সাগরপুর হাসপাতাল থাকতো, একদিন বলে আসবি আজকে শুনতে পারবে কি ব্যাপার, রাত্রে খাওয়া দাওয়া করিস আজকে হেমন্ত মুখোপাধ্যায় আমাদের বাড়িতে গান, বিশাল বড় লোক ছিল, গেলাম হেমন্ত মুখোপাধ্যায় বসলেন, কি গান গাবে বলুন তো, তা বললেন যে আপনার যা খুশি, উনি পুরো শ্যামল চিত্রটা গেলেন, বাপরে কি পুরো শ্যামল চিত্রটা মুখস্থ, এবং গেয়ে দিলেন সবকটা গান সবকটা চরিত্রে। তখন আমি বললাম যে আপনি তো অসাধারণ স্মৃতিশক্তি আপনার, উনি বললেন যে স্মৃতিশক্তির ব্যাপার না, একটু চর্চার বিষয়, আমরা তো এইভাবেই গান শিখেছি। আমি দেখলাম যে সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাস, হেমন্ত বাবু প্রত্যেকের গানে কি স্টক, এখনকার যেটা আমার খারাপ লাগে এখনকার কোনো ছেলেমেয়েরা এতগুলো গান গায়, খুব নাম আছে, রেকর্ডও বেরিয়েছে,
রেকর্ড বিক্রি করে চাকরির চেষ্টাও করে, কিন্তু ঘটনা হচ্ছে তারা তাদের স্টকটা এত ভীষণ স্টক। তা যাই হোক, রবীন্দ্রনাথ যে কথা বলছিলাম, যদি বুঝতে পেরেছিলেন যে গানটা চিরকালের মতো থেকে যাবে, সেই জন্য উনি নিজে চেষ্টা করে গীতবিতান তৈরি করলেন, স্বরবিতান তৈরি করলেন, এবং সঙ্গীত শিক্ষকের যা যা হাতের কাছে পাচ্ছেন তাদের গান শিখিয়ে বলতেন, শোনো এই গানটা শিখিয়ে স্বরবিতান করে ফেলো, আমি ভুলে যাই। রবীন্দ্রনাথ বলতেন যে আমি গানটার সঙ্গে সঙ্গে সুরটা দিই কিন্তু আমার ভুল হয়ে যায় বলে উনি কাউকে না কাউকে শিখিয়ে দিই। সবচেয়ে বেশি শিখিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুরকে, তিনি স্বরলিপি বেশি করেছেন। শরীরানন্দ মজুমদার করে একজন বিখ্যাত স্বরলিপিকার আছেন সঙ্গীতজ্ঞ, তিনি পরবর্তীকালে রবীন্দ্রনাথের গান খুব ভালো শিখিয়েছেন, প্রচার করেছেন সারা বঙ্গে। শৈলজবাবু কেমিস্ট্রির অধ্যাপক ছিলেন, কেমিস্ট্রি পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর শান্তিনিকেতনের অধ্যাপক হয়ে চাকরি জয়েন করেন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। রবীন্দ্রনাথের কানে গেল যে শরীরবাবু খুব ভালো স্বরলিপি করতে পারে, সায়েন্টিফিক ব্রেন আছে। তুমি ডেকে বলে শুনুন, আপনি তাহলে এক কাজ করুন, কাল থেকে সঙ্গীত ভবনে যান, এই আপনার কেমিস্ট্রি পড়াতে। সে কি তাহলে আমার কি যেতে দিতে হবে? আমার তো মাইনে দিতে হবে, বলে আপনার যেতে দিতে হবে কি হবে, এই মিউজিক্যাল কেমিস্ট্রি কিংবা কেমিক্যাল মিউজিক ও একটা দিয়ে দেবো ওখানে।
আচ্ছা, আবার আরম্ভ করছি। এটা বাধা পড়েছিল যান্ত্রিক ত্রুটিতে, আশা করি আপনার মনোযোগ দিয়ে শুনছেন। আমি আমার কথাটাকে আমি আবার ফিরিয়ে আনার চেষ্টা করি। এটা যে রবীন্দ্রনাথের গান যেটা বলছিলাম, যে আমরা নানাভাবে শুনেছি আর কি, এবং শিল্পীদের কাছেও বটে, এবং তাত্ত্বিকদের কাছেও বটে, পণ্ডিতদের কাছেও বটে, রসিকদের কাছেও বটে, শান্তিনিকেতনেও গেছি, সমস্ত পরিবেশে। এবং তাদের নাগরিক ব্যাপারটা, রবীন্দ্রনাথের গানের নাগরিকতা আছে, সেই ব্যাপারটা কিন্তু আমি ছোটবেলা থেকে অনুভব করতে শিখেছি। এবং আমার সৌভাগ্য যে আমি বিশ্ববিদ্যালয় জীবনে এসে এমন সব বড় বড় গায়ক গায়িকা দেখেছি সামনাসামনি, তাদের এত লাইভ অনুষ্ঠান সামনাসামনি বসে দেখেছি, তাদের সাথে কথাবার্তাও হয়েছে। এটা এখনকার দিনে আর হবে, কিন্তু এখন যেগুলো হবে সেগুলোর কথা বলি। রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে তার গান একটু অন্যরকম, কিরকম তখন আমাদের গান, আমাদের দেশের যে গান ছিল তাতে একটু তান কর্তব বেশি দেয়া হতো, কায়দা কানুন, গায়কের স্বাধীনতা অনেকটা বেশি ছিল। জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী বলে একজন বড় গায়ক ছিলেন, তিনি রবীন্দ্রনাথের কাছে এসেছিলেন, বলছেন যে আপনার গান গাইতে ভালোই লাগে, কিন্তু আমাদের ইচ্ছে হয় যে আমি একটু নিজের কৌশল টৌশল তার মধ্যে লাগাই। রবীন্দ্রনাথ বলেন, আমি তো সেরকম ভাবে সুখটা দিই। আর দিলীপ কুমার রায় এসে বলছেন, আমি আপনাকে গিয়ে দেখাবো যে আপনার গানটা কিরকম সুন্দর করে গাওয়া যায়, বলে নিজেই তান কর্তব দিয়ে হে খনিকে ওই গানটা শোনাবে। রবীন্দ্রনাথ বলেন, হ্যাঁ বাইরে খুব ভালো দিলীপ, তুমি তো খুব বড় গায়ক ঠিকই, কিন্তু সবাই তো দিলীপ কুমার রায় নয়, কাজে আমি সাহায্য চাই, সমর্থনটা করবো, এই অনুমতি আমি দেবো। ওরা তখন দিলীপ রায় বলেন, ঠিক আছে আমি জীবনে কখনো আপনার গান আর গাই, তুমি আর গান গান। কিন্তু রবীন্দ্রনাথের বক্তব্য হচ্ছে যে আমার গানটা একটু অন্যরকম, তাতে এত তান কর্তব দেওয়া যাবে না, তাতে ওস্তাদি চলবে না, আমি আমার গানটা বই নিজের ভাষায় বলা উচিত। তোমরা যে বলছো অনেক কারুকার্য করবে, কিন্তু আমি তো কোনো ফাঁক রাখিনি, আমার গানে কোনো আমি যেভাবে গানটা ভেবেছি, আমার যে কনসেপ্ট সে অনুযায়ী গানটা তৈরি করেছি, তোমরা গাইবে অথবা গাইবে তোমাদের ব্যাপার, কিন্তু আমি আমার গানের স্বরূপকে পাল্টাবো। এই স্বরূপ ব্যাপারটা হচ্ছে এই যে তিনি যে গানটা তৈরি করেছিলেন তাতে চারটে অংশ আছে, চারটে টু, একটা হচ্ছে অস্থায়ী, তারপরে হচ্ছে অন্তর, তারপরে সঞ্চারী। সঞ্চারী জিনিসটা রবীন্দ্রনাথের একটা অসাধারণ আবিষ্কার। সঞ্চারীটা একদম অজ্ঞাত ছিল তা না, কারণ ধ্রুবপদের মধ্যে এই চারটে টুক আছে, ধ্রুপদ যাকে বলে, উনি সেই স্টাইলটাকে নিলেন, দিয়ে ওই সঞ্চারীটাকে খুব ইম্পর্টেন্ট করে দিলেন। যে অস্থায়ী পদ যে অন্তরাটা হলো, আমাদের বাংলা গান সাধারণত একটা তিন চারটে অন্তরা থাকে, অতপ্রদের গানে তাই আছে, অনেকের গানই আছে একটা অস্থায়ী তারপর তিনটে অন্তরা, কিন্তু এই বাউল গানও তাই আছে। কিন্তু রবীন্দ্রনাথ বললেন যে এই অস্থায়ী পর অন্তরের পর একটা সঞ্চারী করবো, সঞ্চারী করার পরে হলো একটা ডিফারেন্স, হতে ভেরিয়েশন। তারপরে যে আবহটা করলেন, তখন দেখা যায় যে অন্তরের সঙ্গে আবহের মিল আছে অথচ নেই। এই যে সঞ্চারীর কৌশলটা আবিষ্কার, সঞ্চারীকে ব্যবহার করা, এবং সঞ্চারীকে তার ভাবের দিক থেকে এবং সুরের দিক থেকে সম্পূর্ণ আলাদা রকম দেখানো গানের মধ্যে স্ট্রাকচার, এটা রবীন্দ্রনাথ নিজস্ব আবিষ্কার, এইটা আমরা অনুধাবন করতে পেরেছি কিনা সন্দেহ। এখন আমাদের দেশে যারা গান গাইছে, রবীন্দ্রনাথ যে লিখেছেন একটা অসামান্য লাইন আছে তার গানে, একটা গীতাক্ষ গানের মধ্যে আছে যে গান দিয়ে হাত বুলিয়ে যায় এই ভুবন, উনি যেন হাত বুলিয়ে যাচ্ছেন আমাদের সমস্ত গানের পৃথিবীটা, হাতে করায়ত্ত। একটা আশ্চর্য যে ছোটবেলায় তার মনে হয়েছিল চিত্ত পিপাসিত রে গীত সুধারতার, সত্যিকারের ভালো গান কোথায় পাওয়া যায়। একটা কবিতা দুঃখ করে বলেছেন, প্রাণহীন এ দেশে যে গানহীন যেটা চারিধার, এই গানহীন দেশের মধ্যে কি করে গানকে জাগানো যায়, এটাই ছিল তার চেষ্টা। গানের একটা এমন একটা ফর্ম তৈরি করেছেন শুধু নয়, এমন একটা গায়কই তৈরি করেছেন, এবং তার মধ্যে এমন একটা সর্বভারতীয় সর্ব আন্তর্জাতিক একটা লেভেলের কাজ করেছেন, যে আজকে আমি গিয়ে দেখছি যে আমেরিকাতে নিউ ইয়র্কে গিয়ে দেখলাম আমার পরিচিত বন্ধু ঘরে ঘর অন্ধকার মধ্যে রবীন্দ্রনাথের গান শুনছে, কারণ তার মানে সেটা সে রবীন্দ্রনাথকে সঙ্গী হিসেবে পেয়ে গেছে নিঃসঙ্গতি। আর রবীন্দ্রনাথের গান তাহলে আমাদের উৎসবে আছে, আমাদের আনন্দে আছে, আমাদের সুখে আছে, বেদনায় আছে, আমাদের নিঃসঙ্গতার মধ্যে আছে, আমাদের বিচ্ছিন্নতার মধ্যেও আছে। যেমন সত্যজিৎ রায়ের যখন আমরা ছবিটা দেখলাম, ওই কাঞ্চনজঙ্ঘা ছবিতে একজন মহিলা বসে বসে এ পরবাসীর অপেক্ষা হায় গাইছে, এটা হচ্ছে অ্যালিয়েনেশনের গান, সমস্ত পৃথিবীর সমস্ত পরিবার থেকে তিনি নিজেকে বিচ্ছিন্ন করে ভাবছেন। এই অ্যালিয়েনেশন চিন্তা যে রবীন্দ্রনাথের ভাব ভেবেছিলেন, ভাবলে আপনার আশ্চর্য লাগে। কিন্তু
রবীন্দ্রনাথের গান ভালো করে অনুধাবন করে এখন আমরা বুঝতে পারি যে আমাদের এমন কোনো অনুভব নেই, এমন কোনো ছোটখাটো ভাবনাও নেই যা রবীন্দ্রনাথের গানে ধরা নেই। সবসময় যে কোনো বিষয় পাওয়া যায়, মজার মজার গানও আছে, হাসির গানও আছে, খুব গভীর দুঃখের বেদনাও আছে, এবং আশ্চর্য যে তার সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই। যেমন দিন ফুরালো হে সংসারী গানটা যখন তিনি লিখছেন, দিন ফুরালো হে সংসারী মানে একদম শেষ জীবনের গান, গানটা লিখেছেন কিন্তু মাত্র 20 বছর, খুবই ছোটবেলা লেখা। আবার দেখা যায় যে সুরের ক্ষেত্রে, যেমন দেখা যায় যে এসেছিল তবু আসো নাই জানায় গেলে, এই গানের মধ্যে তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, এই বিন্দু বিন্দু জল ঝরার আওয়াজটা গানটা সুরটার মধ্যে এমন এনে দিয়েছেন, তখন বোঝা যায় এটা বুড়ো বয়স ছাড়া এই গানটা তৈরি করা যায়। এর জন্য ম্যাচুরিটি অফ মাইন্ড রবীন্দ্রনাথের গানের নির্মাণের যে ব্যাপারটা আমরা এখনো পর্যন্ত অনুধাবন করতে পেরেছি বলে মনে হয়। মাঝখান থেকে হঠকারী কাজ আরম্ভ এই আরম্ভ হয়েছে, রবীন্দ্রনাথ তো দেখা যায় গীত বিতান করলে তাতে ওপরে কোনো রাগ নির্দেশ লেখা নেই, তাল নির্দেশও লেখা নেই, এটাকে এই রাগে এই তালে রাইতে হবে, সমস্ত গানের বই তাই আছে। রবীন্দ্রনাথ বলেন না আমার গান তো বিশেষ রাগ এবং বিশেষ তালের নির্দিষ্ট নয়, এটা একটা অন্যরকম ব্যাপার। কিন্তু আমরা কি করছি এখন, এখনকার তরুণ ছেলেমেয়েরা বা মেয়েরা লক্ষ্য করে গান দেখছি গানটাকে একেবারে ওই যে রাগাশ্রিত গানটা সেই রাগটা প্রথমে গিয়ে নিচ্ছে, দেখা যাচ্ছে তার কেদারিটা সে দেখে এই গানটা গানটা। রবীন্দ্রনাথ বলছেন যে আমি তো এই এই ফাঁকটা রাখিনি তোমার, তোমরা কেন এটা করবো? কাজে এখন যেটা হয়েছে আমরা যে উত্তরাধিকার রবীন্দ্রনাথ পেলাম, আমরা কি তার জন্য তৈরি আছি? আমাদের প্রথম কথা হচ্ছে স্টক অফ সং, গানের গানের রসদ আছে, আমরা অনেক বেশি গান জানি, খুব কম জানি। এবং যদি খুব ভালো করে কেউ রিসার্চ করে তা দেখা যাবে যে টিভিতে এবং রেডিওতে সিনেমায় যে গানগুলো আসছে টোটাল গুলো হাতে দেখা যাবে 100 থেকে 150 খানা গানই ঘুরে ঘুরে আসছে, সবাই সেই গানগুলি গাইছে, ফাংশন গাইতে গেলে সেগুলোই গাইছে। কিন্তু 1896 খানা গানের 1896 খানা গানের কি হলো তার? সেই গানগুলো কবে গাইবো আমরা? অথবা যে রয়ে গেল সেই গানগুলো ভবিষ্যতে গাইবে কেউ? যেসব বড় বড় গায়ক ছিল তারা সব মারা গেছে, এখন যারা শিখছে তারা তো এক একটা ওই চামচে করে দুধ খাইয়ে দেওয়া হয়েছে, স্কুলে গেছে এই কটা গান তোমার সিলেবাসে শিখে নাও। এখন আমার মনের মধ্যে এখন শেষ বয়সে যে চিন্তাটা ঢুকেছে অত 10 বছর আগে থেকে আছে, আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের গান জিনিসটা পাঠ্য হওয়া উচিত, বিয়েতে এমএতে বিএ অনার্স এবং এমএতে বাংলায় পাঠ্য হওয়া উচিত। কেন আমি যুক্তি দিয়ে বলছি, আমরা যারা বাংলা পড়েছি পড়াই এখনো পড়িয়েছি বা পড়ছে সবাই, তারা জানে যে আমরা চর্যাপদ বলে সাহিত্য পড়ি যেটা গান, আমরা বৈষ্ণব পদাবলী পড়াই সেটাও একটা গান, সার্থ পদাবলী পড়াই সেটাও গান, নাচ সাহিত্য সেটাও গান, লালন ফকিরের কথা বলি সেটাও গান, বাউলদের কথা ফকিরদের কথাও বলি, রামপ্রসাদের কথাও বলি, রবীন্দ্রনাথের কথা বলি না? একটা ছাত্র এমএ পাশ করে গেল রবীন্দ্রনাথের গান না পড়ে, তুমি সাহিত্য পড়ে পাশ করে গেল, সে আবার কি? রবীন্দ্রনাথের গানটা সর্বশ্রেষ্ঠ তিনি বলেছেন। কাজে আমি সেই দিনের কল্পনা করি, স্বপ্ন দেখি যে যখন রবীন্দ্রসঙ্গীত পাঠতে হবে, এবং সেই দিনের কথা ভেবে আমি এখন পর্যন্ত তৃপ্ত বোধ করি। আমার মনে আছে যখন আমি অধ্যাপনা করতাম, এখন তো ছেড়ে দিয়েছি, তখন হাবড়া শ্রী চৈতন্য কলেজে আমাকে ওরা পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্টে পড়াতে নিয়ে গেছে, অতিথি অধ্যাপক হিসেবে গিয়েছিলাম, সেখানে বোর্ড অফ স্টাডিজের মেম্বার করা হয়েছিল আমাকে, অর্থাৎ সিলেবাস তৈরি করে, সেখানে পবিত্র সরকারও ছিল। আমি বলো আমার খুব ইচ্ছে যে রবীন্দ্রনাথের গান পাঠ্য শুনে কর্তৃপক্ষ বলেন খুব ভালো কিন্তু আপনাকেই পড়াতে হবে। আমি হ্যাঁ পড়াবো, আমি 25টা গান বেছে নিয়ে পড়ালাম, তারপরে বলছে আবার 25টা গান বাঁচলাম। ইতিমধ্যে আমি যাদবপুরে পড়িয়েছিলাম কম্পিউটার লিটারেচার ডিপার্টমেন্টে, সেখানে গিয়ে দেখলাম সেখানে সঞ্চিতা পাঠ্য, সেখানে রাধুনী কবিতা পাঠ্য, কি পড়ানো হবে শিক্ষক নিজেই ঠিক করবে, এই বছর এই কটা পড়া হবে, আসছে বছর ওই কটা পড়া হবে, তিনি কোশ্চেন করবে, তিনি খাতা দেখবেন। কাজে আমি দেখলাম এরকম ধরনের স্বাধীনতা আছে তাহলে লেখাপড়ার ক্ষেত্রে, কলকাতায় বিশ্ববিদ্যালয় না থাকতে পারে অন্যত্র আছে। আমি ভাবলাম শ্রীচন্দ্রের কাছে বলে তাহলে 25খানা গান আমি তোমাদের পড়াই, এই 25খানা গান বেছে নিলাম পড়ালাম। তারপরে এখন শুনছি আমি তো রিটায়ার করে চলে এসেছি অনেক কাজ, এখনো কিন্তু সে চালু আছে, এখন ওখানে পড়াচ্ছেন, তিনি 25টা করে গান শেখাচ্ছেন, মানে গাইছেন গাইছেন না সাহিত্য মূল্য একটা গান তো একটা বিরাট ব্যাপার। রবীন্দ্রনাথের কবিতার পাশে রবীন্দ্রনাথের গানকে স্থাপিত করা গেছে এবং আরো করা উচিত, আমার মনে হয় তার সেরিপাবলি ভাবা উচিত ব্রেনের দিক থেকে, রবীন্দ্রনাথের গানটা আমরা পড়বো গাইবো তো বটে, কথাই বা গাইতে পারবো, বেশি হয়তো গাইতে পারবো না, আর এখন যে অবস্থা হয়েছে অথচ এখন সবচেয়ে বেশি গাইবার সম্ভব না হচ্ছে, কেন আমাদের যাদবপুরে একটা ডিপার্টমেন্ট আছে স্কুল অফ কালচারাল টেক্সট বলে একটা সংস্থা আছে, আমি তার সদস্য,
সবই বা যাদবপুরের লোক সেখানে, আর কোনো বাইরের লোক আমি আর শঙ্কর। আমাদের কাজ হচ্ছে রবীন্দ্রনাথের একটা কম্পিউটার টিপতেই রবীন্দ্রনাথের গান পাওয়া যায়। এই গানটা কবে লেখা, কবে কিভাবে সুর দেওয়া, তার হিস্ট্রি, এবং সেই গানটা কয়জন গিয়েছেন, 14 জন গিয়েছেন, 14টা গান শোনা যায় একসাথে, একটাই গান 14 জন কিভাবে গিয়েছেন, সেটাও এখন একটা যন্ত্র টিপি পাওয়া যায়। কি আশ্চর্য সময় এসেছে আমাদের। রবীন্দ্রনাথের যত গানের পাণ্ডুলিপি পাওয়া যায় সেগুলো সব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জড়ো করা হয়েছে। ওইখানে স্কুল অফ কালচারাল টেক্সটে গেলে রবীন্দ্রনাথের সমস্ত গানের পাণ্ডুলিপি পাওয়া যায়। গানটা কিভাবে লিখছেন, কিভাবে কাটছেন, কোন শব্দের বদলে কোন শব্দ আসছে, এটা পুরো টেক্সট কারা পাওয়া। 1960 সালে রবীন্দ্রসঙ্গীতের পাঠান্তরে লেখা লিখেছেন, তখন আমার কত কম বয়স, সবে কলেজে অধ্যাপক ইজি বাজে, সেটা পড়ে আমাকে মনে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক অরিন্দম বসু বলছেন একটা অসাধারণ কাজ করেছেন, এই পাঠান্তর যে রবীন্দ্রনাথের গান আছে তাই তো আমরা জানতাম, আর যে যে গুরুত্ব তাও জানতাম, তা সেটা তখন আর কটুকু পেয়েছিলাম হাতে। এখন স্বাধীনতা গেলে পুরো খাতাগুলোই পাওয়া যাবে, রবীন্দ্রনাথের পাণ্ডুলিপির খাতা, গান লিখছেন কিভাবে, যেটা চিরকালের জন্য হারিয়ে গেল সেটা হচ্ছে রবীন্দ্রনাথ কিভাবে সুর দিতেন সে কৌশলটা কেউ লিখে যায়। এখন আমার জানতে খুব ইচ্ছে করে, আগে বেঁচে থাকতাম সে সময় রবীন্দ্রনাথ ঢাকা হতো, আপনি কিভাবে সুর দিচ্ছেন দেখি, কারণ হারমোনিয়াম ধরে একটু সুর দিচ্ছেন তা তো হচ্ছে না, গানটা এসে যাচ্ছে ওর কাছে এবং উনি ছুটছেন। বর্ণনা আছে প্রতিবেশীর যে উনি জঙ্গল টঙ্গল পেরিয়ে গাছপালা সরিয়ে ছুটছেন জুব্বা হাতে করে, চশমাটা এখানে ধরেছেন জুব্বাটা ধরে ছুটছেন, দিনু দিনু আমার গান এসে গেছে বসো বসো বলে জিম সাহেবের কাছে গিয়ে বসলেন, গানটা উল্টে দিলেন বলা যায়। এবং উনি বলতেন যে আমার না এই গানটা পরে আমি মনে থাকি, চান করতে করতে নৃত্যকে ডেকে বলতেন শিগগির দিদিকে ডেকে নিয়ে সময়টা গান এসে গেছে, উনি গান গাইতে গাইতে চান করছেন, এই যে জগৎটা, এই জগৎটা আমার হাতের বাইরে চলে গেছে। আমার রবীন্দ্রনাথকে এই জায়গা থেকে পাবো না কোনোদিন আর, আমি নিজে থেকে কোনোদিন লিখে নিই চাই যে আমি সুর দেওয়ার সময় কৌশলটা দিই। রবীন্দ্রনাথ যেমন অপূর্ব কথা বলেছিল একটা, যে ওই মহাসিন্ধুর ওপার হতে গানটা কি শুনি বলুন তো, কি রাগ রাগিনী বলুন তো, দিনদার বলছিল যে মহাসিন্ধুর ওপারে রাগে, তার মানে আপনি কোনো পার্থিব বিষয় নিয়ে বুঝতে পারবেন না, রবীন্দ্রনাথের গানটা মনে হয় কোনো পার্থিব কোনো অ্যারেঞ্জমেন্টটা, আমরা যেরকম করে সুর করি গানে রবীন্দ্রনাথ, সেই জন্য দিলীপ রায় বলেছিলেন রবীন্দ্রনাথের গানে আর দ্বিজেন্দ্রনাথের গানে সুর স্বাতন্ত্র আছে। সুর স্বাতন্ত্র মানে হচ্ছে যেমন ধরা যায় রামপ্রসাদ গানের একটা প্যাটার্ন আছে, বাউল গানের একটা প্যাটার্ন আছে, রবীন্দ্রনাথের গানে কোনো প্যাটার্ন, প্রত্যেকটা গান তার ইন্ডিভিজুয়াল কারণে, তার প্রত্যেকটা গানের সুর তার ইন্ডিভিজুয়াল কারণে অন্যভাবে তৈরি করা, ওটা আর একটা জায়গায় লাগালে এটাই বলে সুর স্বাতন্ত্র। আমাদের বাংলা গানে সত্যিকার সুর স্বাতন্ত্র রবীন্দ্রনাথে তৈরি করেছে, এবং তার গায়কীও তাই একদম স্বতন্ত্র রকমের গায়ক, যে রবীন্দ্রনাথের গান শুনতে হবে গাইতে পারে গাইতে চায়, সে অন্য কোনো গান গাইবে তাইলেও বলবে যে আমার অসুবিধা হচ্ছে, কিংবা সে অন্যরকমই গান গাইবে, রবীন্দ্রনাথের গানটা গাইবে না, বলবে থাক রিজার্ভ। কাজে আমাদের দেশে এখন বিশুদ্ধ রবীন্দ্রনাথের গান গিয়ে এখানে একটা খুব কমার্শিয়াল কথাও বলতে হবে, অবস্থা তো ভাবতে হবে দেশের অবস্থা, এবং সাংগীতিক যে ব্যবসার জগৎ ঠিকঠাক আছে, বিপণনের জগৎ, শুধু রবীন্দ্রনাথের গান গাইলে এখন খেতে পায়, শুধু রবীন্দ্রনাথের গান গিয়ে এখন বিখ্যাত হয়, সেজন্য যারা গান গাইছে, যেমন আমরা ছোটবেলা দেখেছি হেমন্ত মুখোপাধ্যায় মঞ্চে উঠে প্রথমে একটা রবীন্দ্রনাথের গান, তারপরে হিন্দি বাংলা সব গান গাইছে, তাহলে তো মুখটা মুখোপাত করি না রবীন্দ্রনাথকে। কিন্তু এখন যদি কেউ মনে করে যে আমি আগাগোড়া রবীন্দ্রনাথের গানই শোনাবো লোককে, শ্রোতা পাবেন বলে মনে হয়, তার 5 রকমের গান গাই, তাহলে আমি চোখের সামনে দেখছি অনেক ছেলে মেয়ে রবীন্দ্রসঙ্গীত গিয়ে খুব বিখ্যাত হয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে করে অন্যরকম গানও গাইছে, কারণ তাকে তো টিকে থাকতে হবে, নিজের রোজগারের ব্যাপার আছে, ভবিষ্যৎ আছে, কিন্তু সৎ ভাবে নিখুঁত ভাবে রবীন্দ্রনাথের গানই শিখিয়ে যাবো এরকম কথা সুবিধা রায়ের পর আর কে রবীন্দ্রের পর কে আর ভাবতে পারে, কোন প্রফেশনাল লোক আছে যিনি আমি রবীন্দ্রনাথের গান শেখাবো আর কেউ শেখাবো, আমাকে সুভাষচন্দ্র গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা কোনো করে, যে দেখুন শুধুও এই যে কণিকা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত না থাকতে নিয়ে কি করতেন, তার মানে গলাটা এমনই ব্যাপার যে রবীন্দ্রনাথের গানটা এমনি একমাত্র গাইতে পারে, সুচিত্রা কিন্তু তা না, তুই সব রকম গান গাই, কাজে রবীন্দ্রনাথের গান গাইতে গেলে ওই শুদ্ধভাবে ওইটা দিয়েই লেগে থাকতে হবে, সারা জীবন ওইটাই গেয়ে যেতে হবে, এবং তাতে যদি খ্যাতি আসে ভালো, অর্থ আসে ভালো, যদি না আসে কিছুটা পেলাম, তাহলে মানুষের জীবনে রবীন্দ্রনাথের গান একটা সম্বল, জীবনে একটা সহায়, রবীন্দ্রনাথের গান মানুষের জীবনকে একটা পথে নিয়ে যায়, একটা দিশা, সেটা যদি যে পেয়েছে সে তার থেকে ভ্রষ্ট হবে, ওই জন্য আমার মনে হয় রবীন্দ্রনাথের গান থাকবে, এবং হয়তো
ক্রমশ ছিন্ন হয়ে যাবে তার পরিধি, আর সমুদ্রের সংখ্যা কমবে, গায়ক গায়িকার সংখ্যাও কমবে, কিন্তু সত্যিকারের গায়ক গায়িকার সংখ্যা কখনো কমবে। আমাদের পরম সৌভাগ্য যে মুদ্রার পক্ষ থেকে আমরা সুধীর চক্রবর্তীকে আজ পেয়েছিলাম, তাকে কৃতজ্ঞতা জানানোর আমাদের ভাষা নেই। অসংখ্য শ্রোতা দর্শকেরা এই অনুষ্ঠান দেখেছেন এবং আমরা তার কাছে প্রণাম জানাই, আপনাদের সকলের হয়ে তাকে আমরা প্রণাম জানাই। কারণ তিনি এই যা কিছু বললেন, তিনি অন্যতম শেষ প্রতিনিধি যে এই কথা বলার অধিকার যার আছে। এই সব কিছুর পরে আমরা আমাদের এই লাইভ সেশন শেষ করছি। মুদ্রার রবীন্দ্রনাথের গান সংখ্যার সাফল্য আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইব, আপনাদের অঙ্গী আপনাদের অংশী হিসেবে চাইব। আমার প্রণাম জানবেন সুধীরবাবুকে, অনেক অনেক ধন্যবাদ।